السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وقال الله تعالى في موضع آخر، وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়তের পথ দান করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ দুই রকমের শক্তি দিয়ে সৃষ্টি করেছেন এবং সৎ কাজের আদেশ দান করেছেন, অসৎ কাজ থেকে বাধা নিষেধ করেছেন। মানুষ মাত্রেই ভুল হয়, প্রত্যেক মানুষ ভুল করতে পারে, তবে ভুলের সংশোধন রয়েছে, এ একটি সুন্দর পথ। যদি মানুষ গুনাহ করার পরে, অন্যায় কাজ করার পরে এই পথটি না থাকতো, তাহলে মানুষ সংশোধন করত না। ভুল তো করেই ফেলেছি, তাহলে ভাগ্যে যা হওয়ার তো হয়েই গেছে, জাহান্নামে তো যেতেই হবে আর শাস্তি তো পেতেই হবে, সুতরাং যা করছি করে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুযোগ রেখেছেন, যা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া এবং রাহমত, যে মানুষ যাতে সহজেই সংশোধন করতে পারে। প্রত্যেক মানুষ ভুল করতে পারে, কারো ভুল ছোট ধরনের হয়, কারো ভুল বড় রকমের হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার দরজা উন্মুক্ত রেখেছেন যতদিন পর্যন্ত তওবার দরজা বন্ধ না হয়েছে, অর্থাৎ মৃত্যুর মুহূর্ত না এসেছে। তো এই তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু, এই জন্য ওলামায়ে কেরামরা তওবা সম্পর্কে বলছেন যে তওবা প্রত্যেক মমিন মুসলিমের জন্য করা ফরজ। যেহেতু প্রত্যেক মানুষ ভুল করে, আর ভুল যখন হয় সে জেনে শুনেই করেন অথবা অজানা অবস্থায় সে ভুল হোক, সুতরাং তওবা করা ফরজ, যাতে করে ভুলগুলির সংশোধন হয়ে আপনার মৃত্যু হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যাতে করে সত্যিকার মুসলমান হয়ে মরতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষকে তওবার জন্য উৎসাহিত করেছেন, আদেশ করেছেন, তাগিদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যদিও কোনো গুনাহ খাতা ছিল না, তবুও তিনি তওবা ইস্তেগফার বেশি বেশি করতেন। এমনকি আপনারা জানেন যে হাদিস রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাতে 70 বারের অধিক, আকসার মিন সাবিনা মাররা হাদিস আছে, 70-এর অধিক বার ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আরেকটি হাদিস আছে 100 বারের কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো গুনাহ খাতা নেই, তার আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও তিনি তওবা ইস্তেগফার করতেন। আমাদেরকে তালিম দেওয়ার উদ্দেশ্যে, আমাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, যাতে করে তাকে আমরা ইত্তিবা করে, তার অনুসরণ করে আমরা নিজে সংশোধিত হতে পারি। তা আজকে তওবা সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে, কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। প্রথম, তওবার ফজিলত, তওবার ফজিলত, তওবা করলে লাভ কি, তারপরে আলোচনা করব তার সাথে সাথে তওবার গুরুত্ব এবং অপরিহার্যতা, আলোচনা করব তওবা করতে হবে
তাড়াতাড়ি তওবা করতে হবে, শীঘ্রই তওবা করতে হবে। তওবার ক্ষেত্রে বিলম্ব করা চলবে না, যেহেতু আপনার কাছে নিজের হাতে কোনো সময় নেই যে আমি পরে তওবা করে নেব, এরকম কোনো সময় আপনার নিজের হাতে নেই, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তওবা সম্পর্কে মানুষ নানা প্রকারের, অনেক রকমের মানুষ রয়েছে তওবার ক্ষেত্রেও। তওবার শর্তাবলী, তওবা শুধু তওবা বললেই হয় না, যেমন আমাদের দেশের অনেক মানুষই তওবা তওবা করে কিন্তু তওবার শর্ত বা দাবিগুলি পূরণ করে না। তওবা করতে হবে শর্ত সাপেক্ষ, তার শর্ত পূরণ করতে হবে, একাধিক শর্ত রয়েছে। তওবার কতগুলি প্রকরণ, বেশ কিছু প্রকরণ তওবার বা বিভিন্ন লোকের তওবা, তারপরে সত্যিকার তওবা, আসল তওবা, সেই তওবা যেই তওবা আল্লাহ গ্রহণ করেন, যেই তওবা হচ্ছে অন্তর থেকে তওবা, সত্য তওবা, যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে খালিস তওবা, তওবাতুন নাসুহা। এবং তওবার ক্ষেত্রে আপনাকে কোন কোন জিনিসগুলি সাহায্য করতে পারবে, কেমন অবস্থা আপনার হলে তওবায় সহযোগিতা পাবেন আপনি? অনেক সময় মানুষ তওবার সুযোগ পায় না, সহযোগিতা পায় না তওবার জন্য, কেন পায় না? এবং তওবার সহযোগিতা কি কি কাজ করলে বা কি ধরনের অবস্থা আপনার হলে সহযোগিতা পাবেন? এছাড়া শেষখানে যদি সময় থাকে বলবো যে বেশ কিছু সৎ আমল রয়েছে, নেক আমল রয়েছে, যার কারণে গোনাহ মাফ হয়ে যায়, কাফফারা হয়, পাপের মোচন হয়, এ সম্পর্কেও আলোকপাত করবো ইনশাআল্লাহ। তওবা সম্পর্কে কোরআনে অনেক আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে সূরা নিসার 110 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামাই ইয়ামাল সুআন, যারা খারাপ কাজ করলো, আও ইয়াজলিম নাফসাহ, অথবা নিজের ওপর অত্যাচার করলো, জুলুম করলো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল, হয় কোনো খারাপ কাজ করলো অথবা জুলুম করলো, জুলুম ও খারাপ কাজ, তবে জুলুমটা একটু অন্য ধরনের, আর খারাপ কাজ মানে যে কোনো খারাপ কাজ, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিল, তওবা করলো, বুঝতে পারলো, অনুভূতি হলো যে ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করলো। তাহলে ইয়াজিদিল্লাহ গাফুরা রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিনকে সেই বান্দা পাবে কিরকম? গাফুর, ক্ষমাশীল পাবে, রাহিমা, দয়াবান পাবে, আল্লাহ দয়া করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। তওবা সম্পর্কে একটি চমৎকার উক্তি রয়েছে ইব্রাহিম বিন আদহামের। ইব্রাহিম বিন আদহাম একজন ভালো আল্লাহর আবেদ ছিলেন, খুব বেশি বেশি নফল এবাদত যারা করতেন তাদের মধ্যে অন্যতম একজন। যদি আমাদের পীর ভাইয়েরা সুফিরা এদের নামগুলি বেশি ব্যবহার করে থাকে, তাদের বাতিল এবং বিদাতি স্বার্থ এবং উদ্দেশ্য পুরো করার জন্য তারা এই নামগুলিকে ফজাইল বিন আয়াজ এই নামগুলিকে ব্যবহার করে থাকে, কিন্তু এরা এই ধরনের বেশ কিছু আবেদ ছিলেন আল্লাহর নেকবান্দা, যারা খুব বেশি বেশি এবাদতে প্রসিদ্ধ হয়ে গেছিলেন, খ্যাতি লাভ করেছিলেন বেশি বেশি নফল এবাদতে, বেশি বেশি সৎ কাজে, বেশি বেশি তাকওয়ায়, পরহেজগারিতে। কিন্তু তাদের মধ্যে এই পীরদের মতো পীরতন্ত্রের এই তাসাউফের যে সব বিদাত এবং শিরকিয়াত রয়েছে তা ছিল না। অনেক বিরাট শিরকিয়াত এই পীরতন্ত্রে রয়েছে, যেমন মুরিদকে যে কোনো এবাদতে তার পীরের তাসাউর করতে হয়, মানে কল্পনা করতে হয়, যাকে তাদের ভাষায় বলা হয় তাসাউরের শেখ। আমার পীরতন্ত্রের কাছে এগুলি আলোচনা আছে, সেগুলি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। তো তাদের একটি গুমরাহ বা শিরিকি ধারণা বলা যেতে পারে, যে কোনো এবাদত করে, নামাজ পড়ছেন তো, নামাজ পড়ার সময় কল্পনা হওয়া উচিত, আপনার বিবেক আপনাকে কি বলে, কার কল্পনা হওয়া উচিত? আল্লাহর কল্পনা হওয়া উচিত, যে নামাজটি কার জন্য পড়ছেন, আল্লাহর জন্য। কিন্তু এই পীরতন্ত্রে তাসাউফে শেখানো হয়েছে তাসাউরের শেখ, যে কোনো ইবাদত করবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কাবা ঘরে তওয়াফ করবেন, নামাজ পড়বেন, সেজদায় পড়ে থাকবেন, কার তাসাউর করবেন, মানে তাসাউর মানে কল্পনা, শেখ, শেখ মানে পীর, শেখ মানে তাসাউরের শেখ মানে পীরের, আপনি যে পীরের বায়াত হয়ে নিয়েছেন সেই পীরের যেন ধ্যান ধারণা আপনার মগজে বদ্ধ পরিকার থাকে, এই আকিদা শিরক পর্যন্ত তাদেরকে পৌঁছেছে, বাতিলপন্থী এই পীরতন্ত্রে বিশ্বাসীদেরকে। পরবর্তীকালের বিদাতি সুফিদের মধ্যে এই ভ্রান্ত আকিদা ঢুকেছে, কিন্তু
প্রথম দিকের যারা আবেদ জাহেদ দিনদার পরহেজগার ছিলেন তাদের মধ্যে এসব ভ্রান্ত আকিদা ছিল না, যেমন ইব্রাহিম বিন আদাম বা ফজল বিন আয়াজ ইত্যাদি ইত্যাদি। এইভাবে অনেকগুলি তাদের গুমরা আকিদা রয়েছে। যাই হোক, ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ আলাই, তার কাছে একটি লোক এসে বলছে যে আমি অনেক ভুল করেছি, ইন্নি রাজুলুন মুসরিফুন আলা নাফসি বিজ্জুনুব, আমি অনেক গুনাহ করে বড়ই অন্যায় করেছি, সীমালঙ্ঘন করেছি, সুতরাং আমাকে একটু উপদেশ দান করুন, ফায়েজনি, আমাকে একটু ওয়াজ করুন, উপদেশ দান করুন, যাতে আমি সংশোধিত হতে পারি। ইব্রাহিম বললেন, ইব্রাহিম বিন আদাম, যে ইন কাবিলতা মিন্নি খামসাতা উমর ওয়া কাদারতা আলাইহা লাম তাদুররাক মাআসিয়া কাত, যদি আমার কাছ থেকে পাঁচটি জিনিস তুমি শিখে নাও এবং এই পাঁচটি জিনিস যদি করা তোমার পক্ষে সম্ভবপর হয় তাহলে তোমাকে কোনো গোনাই ক্ষতি করতে পারবে না, যে কোনো গোনা করে যাও, গোনাতে আর তোমার ক্ষতি করতে পারবে না, পাঁচটি জিনিস আমার কাছ থেকে শিখে নাও এবং পাঁচটি জিনিসকে বাস্তবায়ন যদি করতে তুমি সক্ষম হও তাহলে গোনা তোমার ক্ষতি সাধন করতে পারবে না, তারপরে যা ইচ্ছা তাই করো। লোকটি বলল, আমা হিয়া, বলুন পাঁচটি জিনিস কি কি? ইব্রাহিম বিন আদাম বলছেন, এজা আরাদা আনতা আসিল্লাহ ফালা তাকুল মির রিজকি, যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চাও, গুনাহ করতে চাও, তাহলে আল্লাহর রেজেক খেও না। যখন গুনাহ করবে তুমি, আল্লাহ নিষেধ করেছেন জেনা, আল্লাহ নিষেধ করেছেন চুরি করতে, আল্লাহ নিষেধ করেছেন সুদ খেতে, আল্লাহ নিষেধ করেছেন আত্মসাৎ করতে, কারো টাকা পয়সা বেমানি করতে, আপনি করবেন, ঘুষ খাবেন, আল্লাহ হারাম করেছেন, এভাবে যে কোনো গুনাহ, আপনি ব্লু ফিল্ম দেখবেন, তাহলে আল্লাহর রেজেক খেয়ে না, তাহলে আল্লাহ আপনাকে ধরবে না, যেহেতু আল্লাহর রেজেক খাননি, আপনি কাজ করেছেন, আপনি গুনাহ করেছেন, আল্লাহর রেজেক খেয়ে না। তখন সেই লোকটি বলছে, ফামিন আই না আকল, তাহলে খাবো কোত্থেকে, সবই তো আল্লাহর পৃথিবীতে, ওয়া খালাকালাকুম মা ফিল আরদে জামিয়ান, জমিনে যা কিছু আছে তোমাদের জন্য সৃষ্টি করেছি, কোত্থেকে আর খাবার আসবে তাহলে? সে লোক বলছে, অকুল্য মাহফিল আর জমিন রেজকি, এই জমিনে পৃথিবীতে যা কিছু আছে সবই তো আল্লাহর দান করা রেজেক, আর খাবো কোত্থেকে তাহলে? ইব্রাহিম বলছে, আফা ইয়াহসুন আনতা আকুলা মির রিজকিল্লাহ, তাহলে কি এটা বাঞ্ছনীয় যে তুমি আল্লাহর রেজেক খাবে আর আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, গুনাহ করবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ নিষেধ করেছেন তুমি করতে থাকবে, আল্লাহ করতে বলেছেন তুমি করবে না, আল্লাহ নামাজ পড়তে বলছেন তুমি পড়বে না, আর খাবে আল্লাহর, এটা কি বাঞ্ছনীয় কাজ? সেই লোকটি বলল, না, এটি করা মোটেই উচিত না। লোকটি বলল, আচ্ছা দ্বিতীয়টি বলেন দেখি। ইব্রাহিম বলছে, এজা আরাদান তা আসিল্লাহ, যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চাও, গুনাহ করতে চাও, ফালা তাসকুন ফি আরজিহি, তাহলে আল্লাহর জমিনে বসবাস করিও না, আল্লাহর দেশেই থাকবো না, যা ইচ্ছা তাই করবো, ফালা তাসকুন ফি আরজিহি, আল্লাহর জমিনে বসবাস করিও না। সেই লোকটি বললো, হাজি আজ আমিনাল উলা, এটি তো আরও মুশকিল, তারও মুশকিল, আরে খাওয়া দাওয়া নাই, অনাহারে থাকলাম দু চার দিন, এইরকম একটা পাঁচ দিন সাত দিন থাকা যাবে, কিন্তু বসবাস কোথায় করবো? যেখানে থাকি তো আল্লাহর জমিন, আকাশে গেলো আল্লাহ আল্লাহর আকাশ, জমিনে থাকলো আল্লাহর জমিন, জমিনের নিচে গেলো তো সব জায়গায় তো আল্লাহ, সবই তো আল্লাহ, যাবো করতে হলে ফাইন আসকুন, তাহলে বসবাস করবো করতে, কোথায় বসবাস করবো? ইব্রাহিম বলছে, আফাই আসুন আন্তা কলামের রিজকিল্লাহ, তাহলে কি আল্লাহর রেজেক তুমি খেতে থাকবে, অতাসকুন ফি আরজি, আল্লাহর জমিনে বসবাস করবে আর আল্লাহর বিরুদ্ধে চরণ করবে, এটি কি হয়? কাল আল্লাহ সেলে বলছেন, না, মোটে উচিত না। হাতে সালে, আচ্ছা তিন তৃতীয়টি বলুন, পাঁচটি কথা বলতে চেয়েছিলেন না, তৃতীয়টি বলুন। ইব্রাহিম বলছে, এজা আরাদান তা আসি হেফাজ হাফি মাকান লা ইয়ারা কাফি, তিন নম্বর হচ্ছে, যদি তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চাও, কোনো গোনা করতে চাও, এমন জায়গায় চলে যাও যেখানে আল্লাহ না দেখতে পায় তোমাকে, এমন জায়গায় গিয়ে গোনা করো যেখানে আল্লাহ তোমাকে প্রত্যক্ষ না করতে পারে, দেখতে না পায়। সে লোকটি বলল, আইন আজহাব, তাহলে যাবো কোথায়? আল্লাহ মুত্তালিউন আলা সিররি ওয়াল আলান, অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য বস্তুও জানেন এবং গোপনীয় বস্তুও জানেন, সব কিছুই জানেন। কোরআন আল্লাহ বলছেন, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো গোপনীয় বস্তু আল্লাহর উপর অস্পষ্ট থাকে না, যাবো কোথায় তাহলে, কোথায় গিয়ে গোনা করবো? ইব্রাহিম বলল, আফা ইয়াহসুন আনতা আকুল মির রিজকিল্লাহ, আল্লাহর রেজেক খাবে, আল্লাহর জমিনে বসবাস করবে এবং আল্লাহ তোমাকে দেখছেন, এই অবস্থাতে আল্লাহর সামনে তুমি বিরুদ্ধাচরণ করবে, গোনাহ করবে, এটি কি ভালো কাজ? সে লোকটি বলল, না, তাহলে চার নম্বরটি বলুন, চতুর্থ কি বলুন? ইব্রাহিম বললেন, ইজা জাআকা মালাকুল মওত, যখন তোমার মরণের ফেরেশতা আসবে, লিকাবজে রুহেকা, তোমার আত্মা নেওয়ার জন্য,
তোমার রুহ কবজ করার জন্য তখন তাকে বলবে আখেরনি, একটু সময় দাও, এখন তওবা করব, যা গুনাহ করেছি করেছি, একটু সময় দাও, অবসর দাও, হাত্তা আতু ওয়া আমাল সালিহান, আর কিছু একটু ভালো আমল করতে দু চার দিন সময় দাও, দু চার দিন একটু ভালো নামাজ টামাজ করে আর তওবা করে তারপরে তুমি আসি, শুনবে মালাকুল মত। ফাকাল আর-রাজুল, লোকটি বলল লা ইয়াকবাল মিন্নি ওয়া লা ইয়াখিরুনি, না আমার এই কথা গ্রহণ করবে মালাকুল মত, না আমাকে এরকম অবসর দেওয়া হবে, তাও দেওয়া হবে না। ইব্রাহিম বলে এজাকুন তালা তাকদির আন তার তদফা আন কাল মত, তাহলে বলো তোমার মরণকে একটু সরাতে পারবে না তওবার জন্য, তওবার জন্য, অথচ উদ্দেশ্য ভালো যে তওবা করবো একটু মরণটা পরে আসুক, তাও করতে পারছো না, ফাকাইফা তা আসি, তাহলে আল্লাহর বিরুদ্ধে আচরণ কেমন করে করবে। লোকটি জিজ্ঞেস করলো ইব্রাহিম বিন আদহামকে, আচ্ছা পাঁচ নম্বরটি বলেন। ইব্রাহিম বলছে এজা যা আজকা জবানি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যখন সেই জাহান্নামের ওপর নিযুক্ত ফেরেশতা, জাহান্নামের প্রহরী যারা পাহারাদার বা জাহান্নামের ডিউটিতে যে নিযুক্ত ফেরেশতাগণ, জাবানিয়া বলা হয়েছে কোরআনে ভাষা, সানাদ ও জাবানিয়া, আল্লাহ বলছেন সানাদ ও জাবানিয়া, আমি জাবানিয়া ফেরেশতা যে প্রহরী রয়েছে জাহান্নামের তাদেরকে আমি আহ্বান করব এবং তারা তোমাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। তো যখন সেই ফেরেশতারা আসবে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আখুযু কালামার ফালা তাজাম্মাউম, তাদের সাথে যাবে না, তাদের কথা শুনবে না এবং তাদের সাথে যাবে না। সেই লোকটি বলে ইন্নাহুম লা ইয়াতরুকুনানি ওয়া লা ইয়াকবালুনা মিন্নি, তারা না আমাকে ছাড়বে সেই সময়, না আমার এসব কথা গ্রহণযোগ্য হবে তাদের কাছে যে না জাহান্নামে আমি যেতে চাই না, ইচ্ছাধীন তো না, বাধ্যই জাহান্নামে যেতে হবে। ইব্রাহিম তখন সেই লোকটিকে বলল ফাকাইফা তারজুন্না যাতা ইজান, তাহলে গুনাহ করে আর গুনাহ করে তওবাও করলে না তারপরে মুক্তিও চাও যে শান্তিতে থাকবো, এটি কি করে হতে পারে? তবে এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে এত ফাসেকের ফাসেক যে গুনাহও করে আর তওবাও করে না আর ভয়ও নেই, আর তারপরে কি হবে, যা হবে হবে, জাহান্নামে যাবো যাবো, এত সাহস জাহান্নামে যাবো যাবো, একদিন তো আসবো কোনোদিন ফিরে, নামাজ না পড়ে একদিন তো কোনোদিন কলমায় বিশ্বাসী ফিরে আসবো, সাহস কত জাহান্নামে থাকা, কত সাহস, হাজার হাজার বছর জাহান্নামে থাকতেও সাহসী, অথচ তাকে যদি বলা দুই মিনিট একটু আগুন জ্বালিয়ে তোমার হাতের একটি আঙুলকে দেওয়া আগুনে, সাহসী হবে না তার জন্য। আসলে এইরকম কেন? এই জন্য যে আল্লাহর প্রতি বিশ্বাস নেই। এই শ্রেণীর মানুষ যারা তওবাও করে না, গুনাহও করে যায়, তারপরে আল্লাহর আজাবকে ভয়ও করে না, তারা আসলে আল্লাহর প্রতি বিশ্বাসী না, পরকালের প্রতি বিশ্বাসী না, আসলে এরা আল্লাহর হিসাব নিকাশে বিশ্বাসীও না, আল্লাহর জান্নাত জাহান্নামে তারা বিশ্বাসীও না, আসলে জাতিগত মুসলমান শুধু, এরা আসলে মুসলিম না আকীদাগত। তওবার অনেক ফজিলত রয়েছে, যেই জাতি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় সেই জাতিকে আল্লাহ ধ্বংস করেন না। গুনাহ তো সবার হয়, কারো কম কারো বেশি হয়, কিন্তু গুনাহর কারণে মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই হঠাৎ করে ধরে ফেলেন, হঠাৎ করেই পকড়াও হয়ে যায়, আর আখেরাতে তো ধরবেন, কিন্তু যেই জাতি গুনাহ হচ্ছে তার সাথে সাথে তওবা ইস্তেগফার করে সেই জাতিকে আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করেন না। আল কোরআন আল্লাহ ইরশাদ করে ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন তাঁর জীবদ্দশায় ছিলেন সেই সম্প্রদায় যে সম্প্রদায় নামিয়ে রয়েছেন সেই সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করবেন না, এই গ্যারেন্টি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকাল হয়ে গেছে, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তারপরে আরেকটি গ্যারেন্টি রয়েছে যে ওমা কান আল্লাহু মুআযিবাহুম, কোনো কওমকে আল্লাহ আজাব দিয়ে ধ্বংস করবেন না, ওয়া হুম ইস্তাগফিরুন, যতদিন পর্যন্ত তারা ক্ষমা চাইতে থাকবে আল্লাহর কাছে, গুনাহ হচ্ছে তওবা ইস্তিগফার করবে। সুতরাং ওই শ্রেণীর মানুষকে আল্লাহ ধরবেন না যাদের গুনাহ হলেও তওবা করেন নাই, কিন্তু গুনাহ হচ্ছে তওবা করেন না, নামাজ পড়ছেন না, জঘন্য ফিল্ম দেখছেন, জেনা ব্যভিচারে লিপ্ত, সুদ খাওয়ায় ঘুষ খাওয়ায় লিপ্ত, হারাম খাওয়ায় লিপ্ত, তারপরে রাস্তাঘাটে চলাফেরা করেন, আজাব আসবে না একথা ভাববেন না, ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করবেন একথা ভাববেন না, ধ্বংস করবেন বিভিন্ন রকমের আজাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে পারেন যদি সেই সম্প্রদায় আল্লাহর কাছে ক্ষমা না চায়। এই জন্য যে সম্প্রদায় দেখা যায় সীমা লঙ্ঘন এত করেছে আল্লাহর দিকে আর ফিরে আসার কথাই নেই তাদের, তখন তাদের বিভিন্ন রকমের দুর্যোগ বিভিন্ন রকমের আজাব এসে থাকে। যেমন বলছিলাম যে তওবা করা প্রত্যেক মানুষের জন্য ফরজ, বিশেষ করে মুসলিম যে আল্লাহ বিশ্বাসী,
রাসূলে বিশ্বাসী, আল্লাহর দিনে আল কোরআনে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, হেসাব নিকাশে বিশ্বাসী, তাকে তার মরার পূর্বেই তওবা করতে হবে। আর যখন জানা নেই যে কখন মরণ, তখন যখনই গোনা হচ্ছে তওবা করতে হবে। আর সবসময় আমাদের ছোট বড় গোনা হতেই আছে, হয়তো জানি আর না জানি। সুতরাং সর্বদা আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে, যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে বসতে চলতে ফিরতে তওবা ইস্তেগফার করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্য দোয়া ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে খুব বেশি বেশি আল্লাহ রাসূলের কাছে শুনতাম, তিনি বলতেন মজলিসে থাকলেও, বাড়িতে থাকলেও, বাড়ির ঘরের বাইরে গেলেও, রাস্তায় চলতে চলতেও বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থনা করছি, ওয়া তুব ইলাই, এবং তার দিকে তওবা করছি, তার নিকট তওবা করছি, তার দিকে প্রত্যাবর্তন করছি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আমাদের দিনকে দিন চলে যাচ্ছে, হয়তো মজলিস তো দূরের কথা, দিন চলে যাচ্ছে, দিনের পর সপ্তাহ চলে যাচ্ছে, সপ্তাহের পরে আপনার মাস চলে যাচ্ছে, হয়তো তওবা কোনোদিন জবান দিয়ে বেরোয় না যে আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত ইরশাদ করেছেন, সূরা নূরের আয়াত নম্বর 31, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, যারা মুমিন আল্লাহ বিশ্বাসী, তাদেরকে আল্লাহ ডেকে সম্বোধন করে বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিয়ান, আইয়ুহাল মুমিনুন, হে ইমানদার মানুষেরা, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে মুক্তি পাবে। তাহলে নাজাত পেতে হলে, আর মুক্তি মানে বুঝেন নিজের ভাষায়, শুধু আখেরাতের মুক্তি না, দুনিয়ার মুক্তি, দুনিয়ার বিভিন্ন রকমের আজাব থেকে মুক্তি, অশান্তি থেকে মুক্তি, নিরাপত্তা পাচ্ছেন না, হ্যাঁ, এইরকম আপদ বিপদ থেকে মুক্তি, বালা মুসিবত থেকে মুক্তি, ওই রকমের রোগ আর ব্যাধি থেকে মুক্তি, এবং পরকালের জাহান্নাম থেকে মুক্তি, এবং জান্নাত পেয়ে কামিয়াব হও। লাআল্লাকুম তুফলিহুন, ফালাহ শব্দের ব্যাখ্যায় এত উলামায়ে কিরাম লিখেছেন, ফালাহ মানে সার্বিক কল্যাণ। এই জন্য আমরা মুক্তি দিয়ে যে তর্জমা করি ফালাহ তুফলিহুনের, আংশিক তর্জমা বলা যেত, আংশিক অনুবাদ, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ফালাহ পেয়ে যাবে। আর নামাজে যে দাগে দেওয়া হয় আজানের মাধ্যমে, কি বলা হয়, হাইয়া লাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলা, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ মুক্তির জন্য এসো। তাহলে নামাজ হচ্ছে মুক্তির পথ। মুসলমান নামাজ পড়বে না তারপরেও মুক্তি চায়, না হয় না। তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালে কাহা ফাইন সাফিনা তালা তাজরি আলাল ইয়াবাসি, একজন আরবি কবি বলছেন যে তুমি মুক্তি চাও, তারজুন নাজাত, মুক্তি চাও, ওয়ালাম তাসলুক মাসালে কাহা, মুক্তির পথে চলো না। আপনি যদি চাকরি চান তাহলে চাকরির ক্ষেত্রে যেতে হবে আপনাকে, কোনো কোম্পানিতে চাকরি চাইলে ওখানে গিয়ে আপনাকে দরখাস্ত করতে হবে, ওখানে গিয়ে নিয়মিত ডিউটি করতে হবে, আপনি তাছাড়া তেমনি হয় না ঘরে বসে বসে। তর্জুন নাজাত, মুক্তি চাও, ওয়ালাম তাসলুক মাসালে কাহা, মুক্তির পথে তুমি চললে না। এর উদাহরণ হচ্ছে যে যেমন তুমি ধারণা করো যে আমি নৌকো তৈরি করেছি বা স্টিমার তৈরি করেছি, আমি শুকনোতে বালির ওপরে আমার নৌকো চালাবো, হতে পারে না, পানি লাগবে, নদী লাগবে, সমুদ্র লাগবে, তাহলে তোমার নৌকো চলবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করেছেন, মানুষকে দুই ভাগে ভাগ করেছেন কোরআনের একটি আয়াতে। এক শ্রেণীর মানুষ হচ্ছে জালেম, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে তওবাকারী। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল জালিমুন, আল্লাহ বলছেন যে ব্যক্তি তওবা করলো না সে জালেম, যারা তওবা করলো না তারাই জালেম। তাহলে কি বোঝা যায়, যে তওবাকারী এক শ্রেণীর মানুষ, আর এক শ্রেণীর মানুষ জালেম, যারা তওবা করে না। তাহলে যারা তওবা করলো তারা হচ্ছে লাআল্লাকুম তুফলিহুন, এরাই মুক্তি পাবে। আর যারা তওবা করলো না, বিনা তওবাতে মরে গেল আর মানুষের ভুল হতেই থাকে, তারাই হচ্ছে জালেম। সুতরাং আমাদের এটি অভ্যাসে পরিণত করতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে যে দিনে রাতে যেন বিভিন্নবার উঠতে বসতে মজলিসে চলাতে ফেরাতে, একাই রয়েছি রাস্তায় চলছি, কোনো কষ্ট লাগে না তো, রাস্তায় চলতে গিয়ে এমনি বসে আছি, কোনো কাজ করছি তার সাথে সাথে জবান দিয়ে, কাজও চলছে আপনার হাত দিয়ে, আর আপনার মুখে যদি আপনার আস্তাগফিরুল্লাহ বেরোয়, কাজে আপনার তো কোনো রকম ডিস্টার্ব হচ্ছে না, চলছেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, নিজের ভাষাতে আরবিতে চান আর নিজের ভাষাতেই চান আপনি, কোনো রকমের আপনার চলায় কোনো রকম বাধা সৃষ্টি হচ্ছে না,
তাহলে আপনার জিকির আজকার হতে আছে, আল্লাহর স্মরণ হতে আছে, তওবা ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে যাচ্ছে, আর নিজের কাজকর্ম সাংসারিক কাজও বা পার্থিব কাজও আপনার হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে আয়াত নম্বর 11-তে দুই ভাগে ভাগ করেছেন মানুষকে, যারা তওবা করে তারা কামিয়াব এবং যারা তওবা করে না তারা জালেম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, যেমন প্রথমে বলছেন প্রত্যেক মানুষের গুনাহ এই কথাটি হাদিসে রয়েছে, কুল্লা বানি আদামা খাত্তাউন, আদম সন্তান প্রত্যেকে ভুল করে থাকে, কারো ভুল ছোট কারো ভুল বড় ভুল করে থাকে, ওয়া খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর উত্তম ভুলকারী হচ্ছে তওবাকারী, যে ব্যক্তি তওবা করে সে বুঝতে পারে, অনুভূতি তার রয়েছে যে আমি ভুল করছি, এটি ইমানের পরিচয়। মানুষ ভুল করে যদি বুঝে অনুভব করে যে আমার ভুল হয়েছে, তার মানে ইমান তার মধ্যে আছে, লজ্জাবোধ করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আক্ষেপ করে, হাই কি করলাম, তাহলে জানতে হবে তার মধ্যে ইমান আছে। এরকম মানুষ পাওয়া মুশকিল যে ভুলই হয় না হয়তো, কিন্তু যদি ভুল হওয়ার সাথে সাথে আপনার অনুভব হয় যে না ভুল হয়েছে, চরম অন্যায় করেছি, অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর দরবারে তওবা করেন, তাহলে তার মানে বুঝতে হবে যে ইমান আছে, ইমান আছে, এই জন্য আপনাকে আঘাত করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের নাফসের কসম করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, সূরা কিয়ামার দ্বিতীয় নম্বর আয়াতে এমন নাফসের অর্থাৎ এমন আত্মার কসম করেছেন যে আত্মা কি করে, ধিক্কার দেয়, ধিক্কার দানকারী, লাওয়ামা ধিক্কার দেয়। মানুষ যদি সৎ মানুষ হয়, সততা থাকে, ইমান থাকে, অন্যায় হয়ে গেলে নিজের নাফসকে নিজের মনকে নিজেই ধিক্কার দেয়, ধিক্কার যে তুই তোর দ্বারা এই কাজ হলো, ইমানের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আত্মার এইরকম নাফসের কসম করেছেন। কিন্তু একসময় মানুষ আছে গুনাহ করে যায় আর গুনাহার পাহাড় হতে আছে, কোনো পরোয়া করে না, কোনো পরোয়া করে না, তার মানে তার ইমান নেই, গুনাহ হয়ে যাচ্ছে, তওবাও করছে না, লজ্জিত অনুতপ্ত হচ্ছে না, এবং তার অনুভূতি নেই যে অন্যায় হচ্ছে আমার দ্বারা, ভুল হচ্ছে, মানুষ ভুল ঝগড়া হয়ে গেল, একটু বেশি কথা বলে দিলেন, ভুল হল, কিন্তু অনুভব করলেন ইমান আছে, আর অনুভবই করলেন না, অহংকারে আরো না কি হয়েছে ওর, আরো ওকে দেখবো আমি, এ জালেম, এর মধ্যে ইমান নেই, ভুলের সে নিজের ভুলকে নিজে ধরতে পারলো না, সে জালেম এবং তার মধ্যে ইমান নেই মনে করতে হবে। এবং এইরকম লোককে আল্লাহ রাব্বুল আলামিন তওবার তৌফিক দেন না, তৌফিক চাইতে হয় আল্লাহর কাছে, এবং তৌফিক পাবে কে, তার মধ্যে ওই রকম যোগ্যতা থাকলেই তো তওবার তৌফিক পাবে, যোগ্যতা নেই, অহংকার শক্তির জোন তার কাছে রয়েছে, ধন রয়েছে, টাকা পয়সা রয়েছে, তার কিছু মাস্তান রয়েছে, যার কারণে সে নিজে নত হতে স্বীকার করে না, নত হতে রাজি না। তো এই ধরনের লোকদেরকে যারা পাপে সবসময় রয়েছে কিন্তু কোনো সময় তার অনুভূতি হয় না যে পাপ করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছি, পয়সা রয়েছে তাই বলে আপনি ব্লু ফিল্ম দেখবেন, সেই পয়সার অসৎ ব্যবহার হবে, আল্লাহ এর জন্য পয়সা আপনাকে দেয়নি, পয়সা এই জন্য দেওয়া হয়েছে যে পরীক্ষা, আপনার সৎ কাজে ব্যবহার করছেন, মাতা পিতার সেবায় এই পয়সা ব্যয় করছেন, আত্মীয় স্বজনের দেখাশোনায় ব্যবহার করছেন, ফকির মিসকিন গরিবদের হক আদায় করছেন, আপনি নিজের জরুরি কাজে লাগাচ্ছেন, আপনি হালাল উপায়ে উপার্জন করছেন, আর হালাল ক্ষেত্রে জায়েজ ক্ষেত্রে তা ব্যয় করছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন প্রত্যেকের জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু পৃথিবীতে দিয়েছেন তা পরীক্ষার জন্য, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছেন, শুধু যদি জীবন আর জীবন মানে এই পৃথিবীতে যদি আল্লাহ দিয়ে দিতেন ওই জান্নাতের মতোই, যে চিরকাল এখানে থাকবে, একবার এসে গেছো মায়ের পেট থেকে আর কোথাও যাওয়া যায় নেই, বুড়ো হবে না মরবেও না, তাহলে মানুষ সংশোধন করতো না, মানুষ অন্যায় সংশোধন করতো না, আরে চিরকাল থাকবে এখানে, এবং লোভ লালস এত বেড়ে যেত, মোহ এত বেড়ে যেত, ধন সম্পদের চিরকাল থাকতে হবে, অনেক কিছুই করতে হবে, সোনার পাহাড় তৈরি করার স্বপ্ন দেখতো, বুঝতে পারছেন, আত্মসাত করার জন্য উঠে পড়ে লাগতো মানুষের দুর্বলদের ধন সম্পদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হায়াত জীবনও দিয়েছেন তার সাথে মরণও দিয়েছেন, যখনই চিন্তা করবেন না কিছু ধন সম্পদ হওয়া উচিত, করবো কি, কখন মরতে হবে, অন্যায় কাজ করে করবো কি, যা আসছে হালাল আসছে, যা আল্লাহ দিচ্ছেন আলহামদুলিল্লাহ, তখন এইরকম আমার মানসিকতা সৃষ্টি হবে, যেহেতু হায়াতের পরে মতও রয়েছে, আল্লাহ বলছেন হায়াত সৃষ্টি করেছে, মতও সৃষ্টি করেছে, মরণ না থাকলে কিন্তু এই সংশোধন হচ্ছে না, তারপরেও মানুষ সংশোধিত হচ্ছে না, আল্লাহ বলছেন লিয়াবুল ওয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন এবং মরণ দুটোই সৃষ্টি করেছেন,
কি পরীক্ষা করবেন? আইয়াকুম আহসানু আমালা, তোমাদের কে বেশি ভালো কাজ করছে, বেশি ভালো কাজ করছে। আল্লাহ এই কথা বলেন কে বেশি কাজ করছে, এটা হচ্ছে বেশি ভালো কথা কথা, তাই না? আল্লাহ বলছেন আহসানু শব্দটি ব্যবহার করেছেন, এই কথা বলেন আকসারো, কে অধিক কাজ করতে পারে, কে বেশি বেশি নামাজ পড়তে পারে, এই কথা বলেছে। পরিমাণের দিক দিয়ে বলা হয়নি, আহসান ধরনের দিক দিয়ে কার আমল সুন্দর, কথা বুঝতে পেরেছেন? এখানে ওলামায়ে কিরাম বলেছেন এই জন্য আমল অল্প হলেও ধরেন ফরজ অজেব শুধু আছে, বেশি সুন্নত নেই, নফল তো নেই, কিন্তু যেটুকু আছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আল্লাহর তরিকায় রসুলের তরিকায় করেছেন আপনি, আহসান এটি হচ্ছে ভালো। আর হাজার গাড়ি আমল, নামাজ অনেক পড়েছেন, কথা বুঝতে পারছেন, কিন্তু নামাজ না আল্লাহর বাতানো তরিকায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকায়, নামাজ পড়লেন আপনি যা গতানুগত দিয়েছেন সেই দেখবি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এক শ্রেণীর মানুষ আমার দেশে করে কি ওই বিশেষ করে তাদের ইমামরা একটু ডান দিকে ফিরে বসে যায়, আর আকিদা কি জানেন ডান দিকে একটু ফিরলে সামনে ইরাক, সামনে কি বড় পীর সাহেবের মাজার, তারপরে মোনাজাত ধরা শুরু করে, মোনাজাত ধরে কোন দিকে কিবলা করে আব্দুল কাদের জিলানি বড় পীরের মাজারকে সামনে করে, কিন্তু তাদের নফল এবাদত হাজার গাড়ি রয়েছে, পাহাড়ের মতো তাদের নফল এবাদত রয়েছে, কাজে আসবে কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেন লিয়াবুল আকুম আইয়াকুম আকসারুক, বলেননি যে কার অধিক আমল রয়েছে, আহসানু আমাল, কে বেশি ভালো আমল করতে পেরেছে। এক শ্রেণীর মানুষরা রয়েছে গোনাহ করে কিন্তু পরোয়াই করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উক্তি এটি, তিনি বলছেন মমিন যখন গোনাহ করে ইন্নাল মমিন ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবাল, মমিনের দ্বারা গোনাহ হয়ে গেলে গোনাহর সাথে সাথে এত অস্থির হয়ে পড়ে যেমন একটি মানুষের মাথার ওপর যদি ঝুলন্ত অবস্থায় পাহাড় থাকে, ঝুলন্ত পাহাড় থাকে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, কত অস্থির ঘুম আসবে। পাহাড় তো বাদ দেন, যদি দেখা যায় আপনার যে বাসে ভাড়া নিয়েছেন রে ছাদটি এত দুর্বল হয়ে পড়েছে যে কোনো সময় রাত্রে ভেঙে পড়তে পারে, ঘুম আসবে রাত্রে, ছাড়ো এই ঘর দরকার নেই, ভাড়া দিয়েছি 3 মাসের যাক ভাড়া, জীবনটি বাঁচুক, হ্যাঁ ঠিক না, ভাড়া গেছে পয়সা গেছে ছাড়ো এইসব ঘর, ওই রাস্তায় ফুটপাতে থাকবো বেঁচে থাকবো কিন্তু এই ঘরের তলায় ঘুমানো যাবে না। একজন মমিন মানুষ যখন গোনাহ করে তখন মনে করে আল্লাহ মাথার উপর পাহাড় ঝুলন্ত অবস্থায়, এই পাহাড় পড়ে গেলে তো পিষে দিবে, একবারে ছাতু করে দিবে, মরে যাব, ধ্বংস হয়ে যাবে, এই গোনাহ করে ফেলেছি, যতক্ষণ তওবা না করব ধ্বংস, এই অবস্থায় যদি মরে যায় গোনাহ হয়ে গেছে তাহলে সোজা জাহান্নাম, মালাকুল মত আর মরণের ফেরেস্তার সাথে যে ফেরেস্তার আছে সব জাহান্নামে নিয়ে চলে যাবে, আর আমার আত্মা চলে যাবে সিজ্জি না ইল্লিনে যেতে পারবে না, এসব চিন্তা করবে একজন মমিন গোনাহ করলে, যেহেতু মরণের কোনো বিশ্বাস নেই, হঠাৎ করে চলে আসে, যখন গোনাহ করেছে সেই মুহূর্তে মরণ চলে আসতে পারে, এইভাবে চিন্তা করবে একজন মমিন, তাহলে মমিনের চিন্তাধারা অন্যরকমের। আর কাফের, কাফের সম্পর্কে আব্দুল্লাহ মাসউদ বলছেন কাফের যখন গোনাহ করে বা ফাজের, শুধু কাফের না ফাসেক, পাপিষ্ট যারা সবসময় পাপের কাজে লেগে আছে, গোনার কাজে লেগে আছে, না নামাজ না গোনা থেকে বেঁচে থাকা, ফিল্ম নিয়ে মেতে রয়েছে, জুয়া নিয়ে মেতে রয়েছে, সুদি কারবার, ঘুষ, হারাম কাজ, অন্যায় কাজ, অবৈধ জেনা, ব্যবিচার, এই সে ইত্যাদি ইত্যাদি, যারা ফাজের মানুষ অর্থাৎ পাপিষ্ট মানুষ, ইয়ারা জনবহু কাজবাব, গোনা করলে গোনা কেমন তাদের জন্য একটি মাছির মতো, মাছি নাকে ভ্যান ভ্যান করে বসছে, মাছি যখন নাকে ভ্যান ভ্যান করে বসতে আসে কোনো শক্তি প্রয়োগ করতে নেই, হাতটা এরকম করলে মাছি পালিয়ে যায় না, তো ওইরকম মনে করে যে কিচ্ছু না কোনো ব্যাপার না, নামাজ ছেড়ে যাচ্ছে কোনো ব্যাপার না, বলু ফিল্ম দেখে যাচ্ছে কোনো ব্যাপার না, জেনা ব্যবিচার হয়ে যাচ্ছে, অনেক পাপ হচ্ছে কোনো ব্যাপার না, কত কার বেমানি করে রেখেছে, আর কত লোককে বলছে ভাই তোমাকে ভিসা দেবো ভিসা দেবো, বিশেষ করে আজকালকার মার্কেট যদি ভিসা দিতে চেয়ে তো টাকার অভাব নেই, হ্যাঁ আর কত টাকা নিয়ে আত্মসাত করে পালিয়ে গেল ভিসার নাম দিয়ে, কোনো ব্যাপার নেই, এইরকম কত গোনা করছে কোনো ব্যাপার নেই, যেমন নাকে এক মাছি বসছিল মাছি ছাড়িয়ে দিয়েছে, মানে গোনার কোনো পরোয়াই করে না। কিন্তু জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি জ্ঞানী এবং মুসলিম, ভয় আছে পরকাল বলে, হিসাব নিকাশ বলে বলে, সেই ব্যক্তি ছোট গোনা করলেও সেও পরেশান হয়ে যাবে, ব্যতিব্যস্ত হয়ে যাবে, ছোট গোনা করলে এই জন্য ভাববে না যে ছোট গোনা করলাম, বরং বিরুদ্ধাচরণ কার করলাম এ কথা চিন্তা করবে, এই যে ছোট গোনার মাধ্যমে নাফরমানি করলাম, এ কার নাফরমানি করলাম, আল্লাহর। সুতরাং আল্লাহর জাত সম্পর্কে চিন্তা, আল্লাহর বিশাল জাত, যিনি সর্বশক্তিমান, যিনি সবকিছুই জানেন, তিনি তো জেনে ফেলেছেন, এইভাবে সে চিন্তা করবে, যতই গোনা হয়ে যাক না কেন,
আল্লাহ রাব্বুল আলামিন আশ্বাস দিয়েছেন, নিরাশ হতে নিষেধ করেছেন। কোরআনে কারিম সূরায়ে জুমারের আয়াত নম্বর 53-তে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজের উপর অত্যাচার করেছো, সীমা লঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো গোনা করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ইয়াগফিরু যুনুবা জামিয়ান, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। কুফরের গুনাহ, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন, মাফ করবেন না? হ্যাঁ, কুফরের অবস্থায় হযরত ওমর ছিলেন না, সমস্ত সাহাবীকে কুফরের অবস্থা থেকে ইসলাম গ্রহণ করেছেন। একজন নতুন মুসলমান, মুসলমান হচ্ছে কলমা পড়ে কুফরের অবস্থা থেকে হয় না, আমার চাইতে আপনার চাইতে হয়তো আল্লাহওয়ালা পরেশগার মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে কুফরি শিরকেরও গুনাহ আল্লাহ মাফ করবেন, শর্ত তওবা, বিনা তওবায় মরলে হবে না। কালেমা পড়ে, কলমায় বিশ্বাসী হয়ে, আল্লাহর জাতের উপর, আল্লাহর সিফাতের বিশ্বাসী হয়ে, পরকালে বিশ্বাসী হয়ে, ইমানের যে স্তম্ভগুলি রয়েছে সেগুলো বিশ্বাসী হয়ে ফরজ আদায় করবে, এর প্রস্তুতি নিয়ে মন মানসিকতা তৈরি করে, তারপর হঠাৎ মরণ চলে আসলে এক অক্ত নামাজ পড়তে পারলেন না জান্নাতে, সোজা জান্নাতে। একজন সাহাবি মুসলমান হলেন, মুসলমান হওয়ার সাথে সাথে জিহাদের, আল্লাহ রসুলের পক্ষ থেকে অর্ডার হয়েছে জিহাদের মাঠে গিয়ে ওহদে শহীদ হয়ে গেলেন, এক অক্ত নামাজ পড়ে, একটি সেজদাও করেনি। হাদিস আছে, বললাম মিয়াসজুদ লিল্লাহ সাজদা, একটি সেজদা করারও সুযোগ আসেনি, নামাজের সময় আসলে তো সেজদা করবেন বা নামাজ পড়বেন, সুযোগই আসেনি, শহীদ হয়ে গেলেন আল্লাহ রাস্তায়, সরাসরি জান্নাতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। এই জন্য ইবনে মাজার একটি হাদিসে রয়েছে, আত্তা এব মিনা জাম্বে কামান লা জাম্বা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সেই ব্যক্তি ওই মানুষের মতো যেই মানুষ গুনাহই করেনি। একজন লোক তার গুনাহই হয়নি, আরেকজন লোকের গুনাহ হয়েছে কিন্তু তওবা করে নিয়েছে, তওবা করে নিয়েছে, তো সেই লোক ওই লোকের মতো যার গুনাহই হয়নি। তাহলে তওবা করলে যে গুনাহটি হয়েছিল, গুনাহকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেন, আপনার আমলনামা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, যেন গুনাহই হয়নি। শুধু তাই না, বরং তওবা করলে তওবার এত ফজিলত যে যে গুনাহগুলি করেছেন সেই গুনাহগুলির প্রত্যেকটি গুনাহের পরিবর্তে একটি করে নেকি আল্লাহ দিয়ে দেবেন, এ কথা আল্লাহ আল কোরআনে ঘোষণা করেছেন। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহর রহমত এত অপরিসীম, আল্লাহর রহমত এত মানে ব্যাপক, যে আল্লাহ বলছেন যে তুমি যদি গুনাহ করো, গুনাহর পরে ইমানের নবায়ন করো, তারপরে যদি তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো এবং সৎ আমল করো, কয়েকটি শর্তের সাথে আল্লাহ বলেছেন। আবার তার থেকে বোঝা যায় যে তওবা শুধু তওবা মুখে তওবা করার নাম না, কাজে কর্মেও তওবা করতে হবে, কাজে কর্মে জীবনে আপনার পরিবর্তন আসতে হবে, জীবন সুন্দর হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াত নম্বর 70 ইরশাদ করেছেন যে ইল্লা মান তাবা, তিনটি বড় বড় কাবিরা গুনার কথা ওই আয়াতটিতে আল্লাহ বলেছেন, একটি হচ্ছে শিরিক, আরেকটি হচ্ছে হত্যা, আর একটি হচ্ছে জেনা, ব্যভিচার। এই তিনটি গুনাহ আল্লাহ মাফ করবেন না, তাদের বড়ই শাস্তি রয়েছে। ইয়ালকা আসামা, তারা জাহান্নামে যাবে, এই কথা বলার পরে আল্লাহ বলছেন ইউযাআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, তাদেরকে দ্বিগুণ আযাব দেওয়া হবে, ওয়া ইয়াখলুদ ফিহি মুহানা, এবং জাহান্নামে তারা লাঞ্ছিত হয়ে থাকবে। তারপর আল্লাহ বলছেন ইল্লা, তবে, তবে কি, তবে ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা, ইমানের নবায়ন করলো। ইমানের নবায়ন করতে হয় তাহলে, মানে যদি শিরক করে থাকে, কুফরি কাজ করে থাকে, নাস্তিকতার কাজ করে থাকে, তাহলে তো নতুন করে ইমান তার নবায়ন করতে হয়, যে অন্তর থেকে, অন্তরে ইমান ছিল, অন্তর থেকে বেরিয়ে গেছিল। আর যদি হত্যা হয়ে থাকে, খুন করে থাকে অথবা জেনা করে থাকে, তাহলে ইমান অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। সুতরাং ইমানে, সেই ইমানের নবায়ন করতে হবে, তাজদীদ করতে হবে। এই জন্য আল্লাহ ইমানের কথা বলেছেন, অথচ সে ফাসেক হয়তো মুসলমান আছে, কিন্তু না, আল্লাহ বলছেন ইমান নিয়ে আসতে হবে, তার মানে ইমানের নবায়ন আবার করতে হবে, ইমানকে সুন্দর করতে হবে। যে ইমান আপনাকে সৎ কাজ করতে বাধ্য করে, এই জন্য আল্লাহ বলছেন ওয়া আমিল আমালান সালিহান, এবং সৎ কাজও করলো, সৎ কাজও করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতাহুম হাসানাত, তাদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবেন, ইউবাদদিলু বদলিয়ে দেবেন, গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দেবেন। এ সম্পর্কে বিস্তারিত একটি হাদিস আছে, কাল কিয়ামতে যখন ওই গুনাহগার যাবে, তওবা করে গেছে কিন্তু, তওবা করে মরেছে, আল্লাহ তওবার তৌফিক দিয়েছে,
তারপরে সে খুব ভয়ে ভীত থাকবে যে এত কড়াক্রান্তি হিসাব হচ্ছে, আমার কি হবে, আমি তো পৃথিবীতে মনে হবে যে অনেক গুনাহ করেছি, স্মরণে থাকবে যে এতগুলি গুনাহ হয়েছে, তো আমার তো অবস্থা খারাপ, জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন আমেল তা কাজা ফি ওম কাজা, অমুক দিনে এই কাজ করেছে, অমুক দিনে এত তারিখে এই কাজ করেছে, এত তারিখে এই কাজ করেছে, তখন সে ধরে নেবে যে আমি ধ্বংস, শেষ, আমি শেষ, জাহান্নামে আমার যেতে হবে, জাহান্নামে যাওয়া অবধারিত। তখন আল্লাহ বলবেন যে বান্দা তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, তুমি তওবা করেছিলে যার কারণে তোমার গুনাহগুলিকে মাফ করে দিয়েছি, এগুলি দেখালাম যে তুমি এগুলো পৃথিবীতে করেছিলে জন্য দেখালাম, কিন্তু তোমার গুনাহগুলিকে মাফ করে দিয়েছি। তারপর আল্লাহ বলেন শুধু মাফ করিনি, বরং দেখো প্রত্যেক গুনার পরিবর্তে দেখো আমলনামায় নেকির খাতায় দেখো নেকির দিকে যে নেকি লেখা আছে, প্লাস করা আছে, প্লাস করা আছে নেকি, যতগুলি গুনাহ হয়েছে গুনার পরিবর্তে নেকি লেখা আছে। তখন সে স্মরণ করতে লাগবে যে আরো কিছু গুনাহ করেছিলাম নাকি, দেখি তো কোনো ছাড়া পড়েছে নাকি, চিন্তা করবে যে যদি ছাড়া পড়ে থাকে আরো কিছু নাকি বাড়বে, মানে এত লোভী মানুষ, যে এত লোভী দেখেন না, কত লোভী মানুষ, কোটি কোটি টাকা পেয়ে গেলে তারপরে যত যার কাছে পয়সা আরো বেশি ভাবে সে আরো কিছু পায়, আরো কিছু পায়। তো কাল কেমন ওই জিনিসটা দেখা যাবে, দেখবে যে গুনহাতে যখন নেকি হচ্ছে, মানে একটি গুনহা মানে একটি নেকি তবা করে এসেছি এই জন্য, তখন আরো সে গুনহা স্মরণ করবে যে আরো কিছু করেছিলাম নাকি, যা হয়তো লিখা নেই ওখানে, সবই লিখা আছে। বাবা জাদু মা আমেলু হাজেরা, আল্লাহ বলছেন যে যা কিছু তারা করেছে তা উপস্থিত পাবে, নেকি করলে উপস্থিত পাবে আর গুনাহ করলেও উপস্থিত পাবে। তো আল্লাহ বলছেন যে গুনাহগুলিকে নেকিতে আমি পরিবর্তন করে দেবো। কান আল্লাহ গাফুর আর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং রহিম। তবে কতক মানুষ আছে, আর অধিকাংশ মানুষ সেরা গুনাহ হয় তার সাথে সাথে মনে করে আচ্ছা তওবা করব, ঠিক আছে করব, ঠিক আছে। দেখেন নামাজ পড়েন অনেক ভাইরা, তাদেরকে যদি বলেন ভাই চলেন নামাজ পড়েন, আচ্ছা পড়বো পড়বো পড়বো, মানে তওবা করবে সে, তার মানে তার হাতে সময় আছে, নিজের হাতে সময় আছে মনে হচ্ছে, এটি বড়ই ভুল, বড়ই ভুল যে আচ্ছা তওবা করবো, গুনাহ হয়ে যাচ্ছে, আচ্ছা এখন বিদেশে আছি এই জন্য ফিল্ম টিল্ম দেখছি, দেশে গেলে ছেড়ে দেবো। আবার দেশে যখন যাবে, দেশে তো আরও পরিবেশ খারাপ, সাথী সঙ্গী খারাপ, তখন ছাড়বে কী করে আর, সৌদি আরবে এসে ছাড়তে পারলো না তো দেশে কী কী করে ছাড়বে। হ্যাঁ এখানে নেক সৎ জীবনযাপন করা অনেকটাই সহজ তুলনামূলক দেশের তুলনায়, তো এখানেই যদি ছাড়তে পারলো না, একটু পয়সা আছে, পয়সার সুড়সুড়ি সেজন্য ছাড়তে পারলো না, তো দেশে গিয়ে কী করে ছাড়বে। আর মনে রাখবেন যে পাপ মানুষ বাধ্য হয়ে ছেড়ে দিলে সেটা ছেড়ে দেওয়া না, সেটা তওবা না, যে পয়সা জুটে না এই জন্য আমার ঘরে টিভি নেই আর ওই ফিল্ম দেখি না, পয়সা নেই সেজন্য ডিশ অ্যান্টেনা কিনতে পারি না, না হলে কিনতাম, তাহলে তো গুনাহ হইতে আছেন ডিশ অ্যান্টেনা না থাকলেও, ডিশ না থেকেও গুনাহ হচ্ছে যদি পয়সা নেই সেজন্য আপনি ডিশ খরিদ করতে পারলেন না, বুঝতে পারছেন, মনে রাখবে ইন্নামাল আমাল বিন্নিয়া, হাদিসটি ভুলে যাবেন না, মানুষের আমল নির্ভর করে, কর্ম নির্ভর করে নিয়তের উপরে, নিয়ত আছে যতই টাকা আল্লাহ দিক না কেন একটিও গুনাহ হবে না আমার দ্বারা, গুনাহ করবো না জেনে শুনেন, তাহলে আপনি নিয়ত এই সৎ নিয়তের উপরে নেকি পেতে আছেন। আর অসৎ নিয়ত ফকির কিচ্ছু পাচ্ছেন না, পয়সা হলে দেখবো, পয়সা হলে এই করবো আর সেই করবো, পাপের কাজের জন্য অনেক মানে মনে উদ্দীপনা আর উৎসাহ, কিন্তু পেল না বেচারা কোনো পয়সাই পেল না, ফকির হয়ে থেকে গেল, তাহলে তার গুনাহ হইতে আছে এ নিয়তের উপরে, যেহেতু নিয়ত তার অন্তরে রয়েছে যে এই গুনাহগুলি করব। তো তওবার ক্ষেত্রে বিলম্ব না করা উচিত, যেহেতু আমাদের হাতে সময় নেই, এবং যে কোনো গুনাহ থেকে যেমন বলছিলাম তওবা হইতে পারে, এমনকি ফেরাউন সম্পর্কে, ফেরাউন সম্পর্কে ফেরাউন চাইতে বড় জালেম পৃথিবীতে ছিল না, যুগে যুগে ফেরাউন হতে পারে, আজকের জামানা হতে পারে, কিন্তু সেই যুগের বড় জালিম সেই ফেরাউন ছিল যে নিজেকে রব বলত, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু, এবং সে বলেছে মা আলিম তো লাকুম মিন ইলাহিন গাইরি, আমার ছাড়া কোনো পূজনীয় দেখছেন, আমি পূজনীয়, আমি পূজনীয়। তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আর হারুনকে পাঠাচ্ছেন আর বলছেন যাও মুসা হারুন যাও, যা তাদের এ ফেরাউনকে, ফেরাউনের দলবলকে, ফেরাউনের সাথী সঙ্গীদেরকে, তার মন্ত্রীদেরকে, তাদেরকে ইসলামের দাওয়াত দাও, ইমারদেরকে আহ্বান করো, ইজহাব ইলা ফেরাউন ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও মুসা ইন্নাহু তাগা, খুব বাড়াবাড়ি করতে লেগেছে, সীমালঙ্ঘন করেছে, সে নিজেই খোদা নিজে আল্লাহ বলে দাবি করছে সে। ফাকুল হাল্লাকা ইলা আন তাজাক্কা, এবং তাকে কি উপদেশ দাও যে পবিত্র হবে কি, হাল্লাকা ইলা আন তাজাক্কা, পবিত্র হবে না এরকম অসৎ জীবন যাপন করবে। ও আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, এবং তোমাকে আমার বা তোমার রবের পথ আমি দেখাবো, পথ প্রদর্শন করব, তুমি আল্লাহকে একটু ভয় করবে কি, এভাবে বোঝাও তাকে, উপদেশ দান করো।
ফেরেশতাদেরকে আজাবের ফেরেশতাদেরকে প্রত্যক্ষ করেছে, মালাকুল মওতকে প্রত্যক্ষ করেছে, এখন আর উপায় নেই, হাবুডুবু করছে, সমুদ্রে হাবুডুবু করছে, আল্লাহ ডুবিয়ে দিয়েছে। তখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বানু ইসরাঈল অর্থাৎ মূসা আলাইহিস সালামের সাথীরা যা মুসলিম সেই যুগের, তারা যে এলার প্রতি ইমান নিয়েছে, সেই এলার প্রতি আমি ইমান নিয়ে আসছি। তখন আল্লাহ শুনছেন না, যেহেতু তোবার দরজা মরণের মুহূর্তে এসে গেলে ফেরেশতা প্রত্যক্ষ করে নিলে বন্ধ হয়ে যায়। তখন অনেকে তওবা করে, আমরাও করি, হয়তো হাদিস আছে তলকিন করতে বলা হয়েছে না, লাক্কিনু মওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মৃত্যুর মুহূর্ত থাকে মুমূর্ষু অবস্থা, তখন তার আগে কি করো, তখন দেখছে একেবারে শেষ অবস্থা, তখন তলকিন করো, মানে কলমা পড়ো, তার সামনে কলমা পড়তে বলো না, এটি আদবের খেলাফ, কলমা পড়তে তাকে আদেশ করতে হবে না, বরং তার সামনে বেশি বেশি কলমা উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এইরকম করে তার সামনে তলকিন, মানে স্মরণ করান তাকে কলেমা। কিন্তু সেই মুহূর্তে যদি আজাবের ফেরেশতা চলে এসে থাকে আর তওবা করে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। আর একটি সময় আছে, যে সময় তওবার দরজা বন্ধ হয়েছে, সেটি কি, যখন কেয়ামত চলে আসবে, এখন কেয়ামত চলে আসা নিশ্চিত, আর পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে গেছে, তখন তওবার দরজা বন্ধ হয়েছে। সেই দিন সেই জামানায় যারা বেঁচে থাকবে সারা বিশ্বের মানুষ তওবা করবে, কি ইহুদি, কি খ্রিস্টান, কি হিন্দু, কি মুসলিম, সবাই তওবা করবে, আল্লাহর তওবা শুনবেন না, তওবার দরজা বন্ধ হয়ে গেছে সেদিন, তার পূর্বে তওবা করতে হবে। কতক মানুষ আছে যারা তওবা করলো, তওবা করার পরে আবার গুনাহটি হয়ে গেল, হয়তো তো বারবার হয়তো গুনাহ হয়ে যাচ্ছে, সেজন্য মনে করে তওবা করে লাভ কি, যাক একবারই দেখা যাবে পরে, না না এরকম না, যখনই গুনাহ হয়ে যায় তওবা করেন, তওবা শর্ত সাপেক্ষ করার চেষ্টা করেন, তারপরে যদি শয়তান আবার আপনার পদস্খলন ঘটিয়ে দেয়, আপনার যদি ওই রকম গুনাহ হয়ে যায় আবার তওবা করেন, আপনি ভাববেন না যে বারবার হয়ে যাচ্ছে সেই জন্য কি আর তওবা করব না, যখনই গুনাহ হবে আপনি তাড়াতাড়ি তওবা করুন এবং তওবায় বিলম্ব করবেন না এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন, আর কি, ইন্নাহু আল গাফুরুর রহিম। অন্য জায়গায় আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ বলেছে, ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহ ইল্লা আল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায় আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধু। কাফের যেহেতু আল্লাহ বিশ্বাসী না, তো কার কাছে রহমতের আশাবাদী হবে, কিন্তু মুসলিম যে আল্লাহ বিশ্বাসী, আল্লাহর জাত, আল্লাহর গুণাবলীতে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রেখেছে, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, যতই গুনাহ হয়ে যাক না কেন, তওবা করবে এবং তওবার ক্ষেত্রে বিলম্ব করবে না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিসটি কুদসি, মহান আল্লাহ সেই হাদিসে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যদি আমার কাছে দোয়া করো এবং আমার কাছে আশা করো, গাফারতু লাক, আমার কাছে আশা নিয়ে আসো, আকাঙ্ক্ষা নিয়ে আসো যে আল্লাহর কাছে মাফ নেব, ক্ষমা নেব, এবং দোয়া করো, গাফারতু লাক আলা মা কান মিনক, তোমার পক্ষ থেকে যে কোনো গুনাহ হোক না কেন, গাফারতু লাক, তোমাকে মাফ করে দেবো, ক্ষমা করে দেবো, ওয়ালা ওবালি, আমি কারো পরোয়া করি না, কারো পরোয়া করি না, আল্লাহ কারো পরোয়া করেন না, যে কে মাফ করবো, কেউ বাধা দেবে নাকি, এরকম কিছু আছে কি। কিন্তু আপনাকে যদি দেশের রাষ্ট্রনেতাও মাফ করে, ভয় করে, ভয় করে না, ভয় করে যে রে আমার মন্ত্রী পরিষদ কি বলবে, এরা তো ঘাতক দালাল, যেমন এক যুগে মনে করা হতো, এরা সব ঘাতক রাজাকার, মাফ করা যাবে, মাফ করা যাবে না, তারপরে যে নেতা, তাদের নেতা, প্রধান নেতা, সে যে ক্ষমা ঘোষণা করলো, তাকেও সেই ক্ষমা ঘোষণা সাহস করতে ওই নজর সাথী সঙ্গী যারা তার সাথে আছে, তার চেলা, সেগুলির পরামর্শ নিতে হয়েছে, হ্যাঁ এদেরকে মাফ করা যেতে পারে না, পারে না, কথা বুঝতে পারছেন না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এরকম না যে নবীর পরামর্শ নিতে হবে, জিব্রাইলের পরামর্শ নিতে হবে, আদমের, ইব্রাহিমের পরামর্শ নিতে হবে, এরকম কিছু আছে, সবাই আল্লাহর বান্দা, জিব্রাইল আল্লাহর বান্দা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, ইব্রাহিম আল্লাহর বান্দা, আদম আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা, তাহলে নবীর আল্লাহর বান্দা, নবীর পরামর্শ না নিতে হয় তো আব্দুল কাদির জিলানির পরামর্শ নিতে হবে, পীরের পরামর্শ নিতে হবে, না পীরের পরামর্শ নিয়ে মাফ করা হবে, না পীরের পরামর্শ নিয়ে, পীরের পরামর্শ হতে সুপারিশ হবে যে পীর যদি বলে তাহলে মাফ হবে, না হলে হবে না, এসব কিছুই নেই, জানিস, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। তো আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লা বালাগাত যুনুবুক আনানাস সামা, তোমার গুনাহগুলি যদি আকাশে যত মেঘ আছে, মেঘের পরিমাণ
পৌঁছে যায়, মেঘের সমপরিমাণ হয়ে যায়। সুম্মা ইস্তাগফারতানি, তারপরেও যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুল্লাকা, তাহলে তোমাকে মাফ করে দেব। ওয়ালা ওবালি, আমি কারো পরোয়া করি না, কারো তোয়াক্কা করি না। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাও আতাইতানি বিকিরাবিল আরদ খাতায়া, তুমি যদি জমিন ভর্তি করে, পৃথিবী ভর্তি করে গুনাহ নিয়ে আমার কাছে আসো, পৃথিবী ভর্তি গুনাহ করেছো, আর গুনাহ করার পরে আল্লাহর কাছে হাত উঠি, আল্লাহ মাফ করো, তুমি না মাফ করলে আমি যাবো কোথায়, আল্লাহ কে আমাকে মাফ করবে, এইভাবে যদি দোয়া করেন আল্লাহর কাছে, তাহলে আল্লাহ কি বলছেন, সুম্মা লাকিতানি, আর আমার সাথে সাক্ষাৎ করো, লা তুশরিক বিশাইয়া, আমার সাথে শিরিক করনি, তাহলে লা আতাইতু বিকিরাবিহা মাগফিরা, তাহলে জমিন ভর্তি করে আমি ক্ষমা নিয়ে আসবো। যেমন জমিন ভর্তি করে তুমি গুনাহ নিয়ে এসে তওবা করছো, তাহলে আমি জমিন ভর্তি করে ক্ষমা প্রদর্শন করব, মাফ করে দেব। এই জন্য বনি ইসরাইলদের জামানাতে, প্রাচীন যুগে, একজন লোক 99টি লোককে, হাদিস আছে, তিরমিজি অন্যান্য হাদিস আছে, 99টি লোককে হত্যা করেছিল। হত্যা করার পরে কি করেছিল, এক আবেদকে, আল্লাহ ভক্ত, নফল এবাদত খুব বেশি করে, আর সেই জামানাতে গির্জায় বসে বা ওই জঙ্গলে এবাদত করার তরিকা ছিল, যেহেতু ইসলামে তো এগুলি নাই, কিন্তু সেই আগের জামানায় খ্রিস্টান ধর্মে বা হিন্দু ধর্মে এইসব যে ছিল, তো ওই দেখছি এক জঙ্গলে এক আবেদ আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছে, ওখানে গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করলো, আচ্ছা আবেদ সাহেব, আপনি তো খুব বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, কিন্তু আমি 99টি লোককে হত্যা করেছি, আমার হাল্লিমিন তওবা, আমার তওবা কবুল হবে? সে আবেদ তো সাধারণত মূর্খ হয়, আবেদ সাধারণত মূর্খ হয়, মানে এলিমের অভাব থাকে, তবে উত্তম আবেদকে, যার কাছে এলেমও আছে আর এবাদতও আছে, এলেমও আছে আমলও আছে, বেশি বেশি আমলও আছে যেমন বেশি বেশি এলেমও আছে, তাহলে তার আমলও সুষ্ঠু হবে। আর শুধু যদি স্যাম্পল আবেদ হয়, এলেমের অভাব থাকে, তাহলে অজ্ঞতাবশত অনেক সময় ভ্রান্ত পথে মেহনত করছে, এবাদত করছে বিদাতি তরিকায় হতে পারে, তো এইরকমই এর অবস্থা এই আবেদের। আবেদ ছিল মূর্খ, বেশি কিছু জ্ঞান ছিল না, সে বলল আল্লাহ, 99টি লোককে খুন করে আবার তওবা, কোথা থেকে তওবা, তোমার নেই তোমার তওবা, যাও হতভাগা কোথাকা, 99টি লোককে হত্যা করে এখানে আমার কাছে এসছে। তখন তার মাথা গরম, তওবা যখন কবুল হবে না, প্রথমে আমি বলেছিলাম যে যদি তওবার দরজা আল্লাহ না রাখতেন খোলা, তাহলে মানুষ অন্যায় করতেই থাকতো, কিন্তু আল্লাহ যে তওবার দরজা রেখেছেন, মানুষ অন্যায় করে অনেক দূর চলে গেলে ফিরে আসে, তো সে দেখলো যে যাক, মাফ যখন হবে না, তো একে আর রেখে লাভ কি, 100টা পুরা করে দিই, ওই আবেদকে হত্যা করে দিল, যখন মাফ হবে না তোমাকে সেরে দিই, তাকে হত্যা করে দিল। যারা খুনি লোক ওই রকমই হয়, কে দোষী কে নির্দোষী ওইসব দেখা দেখি না, রাস্তায় পেলে একজনকে উড়িয়ে দিল, তো 100টা পুরা করে দিল। তারপরে চিন্তা করলো যে আরো তো অন্যায় করে ফেললাম, তো অবা আছে কিনা দেখি গিয়ে, তখন চলে গেল এক আলেমের কাছে, দ্বিতীয় যে লোকটির কাছে গেল মাসলা জিজ্ঞেস করার জন্য যে তওবা কবুল হবে কি না এই ফতোয়া, সে ছিল আলেম, আলেম ছিল, জ্ঞানী একজন, শরীয়ত সম্পর্কে, ইসলামের বিধান সম্পর্কে তার কাছে জ্ঞান ছিল, তাকে জিজ্ঞেস করল, তখন সে বলছে যে তোমার তওবা তোমার এবং তোমার রবের মাঝখানে, এ থেকে বাধা কে সৃষ্টি করতে পারে, কেউ বাধা সৃষ্টি করতে পারে না, যতদিন বেঁচে আছো তুমি, তুমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তওবা কবুল করবেন, কোনো রকমের আর নেই, কোনো আর নেই। দেখেন এলম, এলমের গুণ, জ্ঞান যদি থাকে আল্লাহ সম্পর্কে, রাসুল সম্পর্কে, পরকাল সম্পর্কে, তাহলে এইরকমই কথা। সে বলছে যে তোমার তওবাকে বাধা কে দিবে, তুমি তওবা করো তোমার আল্লাহর কাছে, তুমি জীবিত আছো, তোমার মরণ এখনো আসেনি, কে বাধা দিতে পারে, যাও তওবা করো। বলছি কি করবো তাহলে, তুমি এক কাজ করো, ওই অনেক দূরে তুমি তা ওই যে খারাপ পরিবেশে খনি পরে, যেহেতু যারা খনি হয় সন্ত্রাসী, তারা তাদের বন্ধু বান্ধব কে হয়, সব সন্ত্রাসী, চোর ডাকাত লম্পট লুচ্চা জানি ব্যবিচারকারী, এইসব ওসব বন্ধু বান্ধব, এদেরকে ছাড়ো, এদের পরিবেশে থাকলে তবা করতে দেবে না, হ্যাঁ চিরজীবন এসব করে শেষ জীবনে কি করতে লেগেছ, হ্যাঁ ঠিক না, বেশি মুসল্লি হয়ে গেছো, এই ধরনের কত টিটকারি কথাবার্তা বলবে, সেই জন্য এদের পরিবেশ ছাড়ো, তুমি এক কাজ করো, ওই যে ওই অমুক জায়গায় চলে যাও, ওখানে আল্লাহর নেক বান্দার আছে, সেখানে আল্লাহর এবাদত তারা মশগুল রয়েছে, সেখানে চলে যাও, তাদের সাথে কিছুদিন উঠা বসা করো, এবং সেখানে গিয়ে আল্লাহর কাছে তওবা করো, যাও। পরিবেশ পরিবর্তন করার জন্য আদেশ দিলেন ওই আলেম, যাচ্ছিলেন, এগিয়ে কিছু দূর যাওয়ার পরে মালাকুল মত চলে আসল, মরণ হয়ে গেল, ওখানে পড়ে গেল, সেখানে এসে আজাবের ফেরেস্তাও এসছে, রহমতের ফেরেস্তা এসছে, আজাবের ফেরেস্তা এসছে যে তো সারা জীবন পাপ করেছে, 100টি লোককে খুন করেছে, সুতরাং জাহান্নামে নিয়ে যাবো, একে এর আত্মাকে সিজ্জিনে নিয়ে যাবো, মানে জাহান্নামী। আর রহমতের ফেরেস্তা বলছে যে তওবা করে, তুই দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে তওবার জন্য, তুই একে নিয়ে যাবো আমার ওই ইল্লিনে নিয়ে যাবো এর আত্মাকে, এসে ঝগড়া শুরু হয়ে গেছে,
রহমতের ফেরেশতা একদিকে এরা নিয়ে যেতে চায়, ইল্লিনে জান্নাতের দিকে নিতে চায়, আর সেই সিজিয়ে নিতে চায় আজাবের ফেরেশতারা। তাদের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এই দ্বন্দ্ব মেটাবে কে? আর একজন ফেরেশতা সালিস করার জন্য চলে আসছে, আসার বলছে কি হয়েছে, বলছে এইরকম ব্যাপার স্যাপার, মানুষের আকার ধরে এসে চলেছে, কি হয়েছে বলছে এই ঝগড়া, একে নিজেকে জান্নাতে নিয়ে যায় না জাহান্নামে নিয়ে যায়। তো সে এসে বিচার মিটিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, কাজ করো দেখো, মেপে দেখো জমির দিকে, যেই দিক থেকে যেখান থেকে সে গোনা করে অন্যায় করে ওখান থেকে বেরিয়েছে, সেখান থেকে এই জমি যেখান পর্যন্ত সে পৌঁছেছে এই জায়গাটি কতটুকু এর দূরত্ব, আর সামনের দিকে যে এই যে নেকির জায়গার দিকে যাচ্ছিল, ওই সৎ বান্দারা যেখানে আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে সেখানে তওবা করার জন্য যাচ্ছিল এবং সেখানে নেক আমল করার জন্য ইবাদতের জন্য যাচ্ছিল, সেই দূরত্বটি কতটুকু, দেখা গেল যে মাত্র আধ হাত বেশি এগিয়ে চলে গেছে ওই নেকির জায়গার দিকে। তখন ফয়সালা হয়ে গেল যে যাক তাহলে একে কোথায় নিয়ে যাওয়া যাবে, জান্নাতে নিয়ে যাওয়া যাবে, এর আত্মাকে নিয়ে চলে যাও ইল্লিনে নিয়ে চলে যাও। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হতে হবে না, এবং যতই গুনাহ হোক না কেন সময় রয়েছে, সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। অনেকে তওবা করতে দ্বিধাদ্বন্দ্ব করে সাথী সঙ্গীদের কারণে, সারা জীবন এত অন্যায় কাজ করলাম, এখন যদি নামাজ পড়া শুরু করি তো যারা ওই সাথী সঙ্গী জানে যে এ ছিল লুচ্চা, ছিল এ ছিল ব্যভিচারকারী, এ ছিল এত মদ খেতে, আরে কখন থেকে রে এত মুসল্লি রে, কখন থেকে এত মুসল্লি, এই কথার ভয়, মানুষের কথার ভয় আর তওবা করবেন, হয় না হয় না, এরকম অনেক সময় আর কি করবো, যা হয়েছে হয়েছে, এসব বন্ধু বান্ধব ছেড়ে ছাড়া যাবে না। অনেক মহিলারা যারা পর্দা করে না তাদের সম্পর্কে আমাদের কাছে আজ সারা জীবন পর্দা করে না, হঠাৎ করে বলছেন বোরকা, আরে ব্লাউজ দিয়ে শরীরটাই ঢাকেনি আর এখন বোরকার কথা বলছে, হ্যাঁ শাড়ি পরেছে আর ব্লাউজ হচ্ছে চার আঙ্গুলের, আর তাকে হঠাৎ করে যদি বোরখা পরে না, আরে সাথী বা বান্ধবী এরা কি বলবে, যাদের পরিবেশ আমি মানুষ হয়েছি কি বলবে, বোরখা পরে বিবাহ হতে হইতে এতেছে, মানে স্বামী হয়তো ভালো মানুষ একটু পরেশ গান আসতেই বোরখা দিয়ে দিতে, এখন দেখে স্বামীর কথা শুনি না, ওই যে পরিবেশে মানুষ এসে তাদের সাথে কিভাবে লজ্জা কর ব্যাপার সবার, এই বোরখা পরে কি তুমি, এই ভয়ে অনেকে তওবা করতে চায় না। এটিও একটি তওবা যে বেহায়া বেপর্দায় ঘোরাফেরা করতো, মুখমণ্ডল খুলতো, মাথার চুল খুলতো, শরীর অঙ্গ খুলতো, ব্লাউজ পরে থাকতো, এখন গোটা শরীর ঢেকে বাইরে চলাফেরা করবে, তওবা, এটিও তওবা। তো যেন তওবা করতে এইরকম যারা ফাসেক বন্ধু বান্ধব যা বা যারা অসৎ পরিবেশ, যে অসৎ পরিবেশে আপনি আমি মানুষ হয়েছি, এরা যেন বাধা সৃষ্টি না করে, মানে এগুলোকে বাধা মনে করবেন না, বরং এগুলোকে উপেক্ষা করেই আপনাকে তওবা করতে হবে। আর মনে রাখতে হবে যে এরা আপনার সাথ দেবে না, মরে যাবেন যখন তখন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, তখন আপনাকে একাই যেতে, কেউ সাথ দেবে না, এবং আপনাকে ভালো সাথী খুঁজে নিতে হবে, ভালো সাথী সঙ্গী ভালো বন্ধু খুঁজে নিতে হবে, আর শয়তানের চক্রান্তে পড়লে হবে না, এগুলি শয়তানের চক্রান্ত, শয়তান এইভাবে গোমরা করে যে আজীবন এসব অন্যায় কাজ করতে থাকলে আর কি কামাখাই একটু আর যাবে শেষ জীবনে ছাড়ো, না না না, এরকম কথা না শুনে আপনি আল্লাহর দিকে এগিয়ে আসেন এবং সৎ লোকদের মধ্যে সামিল হওয়ার জন্য চেষ্টা করেন। শেষখানে বলি, সময় যথেষ্ট হয়ে গেছে, তওবার শর্ত, তওবার শর্ত এমনি প্রশ্ন উত্তরে অনেকবারই বলা হয়েছে, তবে আজকে বিশেষ করে বলি, তওবার শর্ত হচ্ছে তিনটি, কোনো কোনো ক্ষেত্রে আর কোনো কোনো ক্ষেত্রে চারটি, যেহেতু গুনাহ দুই প্রকার, যদি এমন গুনাহ হয় যেগুলি আল্লাহর সাথে সম্পর্কিত, মানে আল্লাহর হকের সাথে সম্পর্কিত গুনাহ, এমন গুনাহ করেছেন যাতে কোনো মানুষের উপরে অন্যায় অত্যাচার হয়নি, জুলুম হয়নি, কিন্তু আল্লাহর বিরুদ্ধাচরণ করেছেন, নাফরমানি করেছেন, নামাজ ছেড়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, মদ খেয়ে নিয়েছেন, বুঝছেন, জুয়া খেলেছেন, এইভাবে যেসব গুনাহগুলি আপনি করেছেন সেসব গুনাহগুলির জন্য তিনটি শর্ত। আর যদি এমন গুনাহ হয় যে গুনাহ সম্পর্ক মানুষের হকের সাথে, কোনো মানুষকে খুন করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ নিয়েছেন, বা কোনো মানুষের টাকা পয়সা আত্মসাৎ বেইমানি করে নিয়েছেন, খেয়ানত করেছেন, বা কোনো মানুষকে মেরেছেন, কোনো মানুষকে গালাগালি করেছেন, কোনো মানুষের গীবত সমালোচনা করেছেন, কোনো মানুষের উপরে মিথ্যা অপবাদ দিয়েছেন, তোহমত লাগিয়েছেন, এইসবগুলি হচ্ছে হকুকুল ইবাদ, এগুলিকে বলা হয় হাক্কুল্লাহ, আল্লাহর হক আর বান্দার হক। তো বান্দার হকের সাথে সম্পর্কিত গুনাহ যদি হয় তাহলে চারটি শর্ত, এই চারটি শর্ত সহ তওবা করতে হবে, তাহলে আল্লাহ তওবা কবুল করবেন। প্রথম শর্ত হচ্ছে যে তওবা করলে সাথে সাথে গুনাহ ছেড়ে দিতে হবে, যে গুনাহ থেকে তওবা করছেন, গুনাহ করছিলেন সাথে সাথে গুনাহ ছেড়ে দিতে হবে, এমনটা না যে তওবা তওবা করছেন, আস্তাগফিরুল্লাহ পড়ছেন আর গুনাহ হতে আছে,
এখন একটু একটু তোবা সম্পর্কে দিনের কথা শুনলেন, আর শোনার পরে তবা তবা জীবন অনেক নামাজ ছেড়েছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করলেন, আর বললেন যে একটু আল্লাহর কাছে তবা করেন আস্তাগফিরুল্লাহ, যেমন আমাদের দেশের ওয়াজ মাহফিলে হয়, হ্যাঁ তবা করেন, তাহলে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়াচ্ছে বক্তার, আপনারা পড়লেন, আর তারপরে বাসায় গিয়ে বাস নামাজ আবার ভুলে গেলেন, ফজরও পড়লেন না, তারপরে জোহরও পড়লেন না, কোনো নামাজও পড়লেন না, তবা হইল তবা হলো না। যে কোনো গোনহা থেকে তবা করবেন সে গোনহা ছেড়ে দিতে হবে, নামাজ ছেড়েছিলেন তবা করবেন, নামাজ নিজের পাবন্দি শুরু করে দিতে হবে, জেনা ব্যবিচার হয়েছে, অন্যায় অন্যায় কাজ হয়েছে, মদ খেয়েছেন, তবা করলেন, জীবনে আর ওই কাজের কাছে যাওয়া চলবে না, ছেড়ে দিতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে অনুতপ্ত হওয়া, গোনা হয়েছে, একজন মুমিন মুসলিম মানুষ আমি, আমার দ্বারা গোনা হয়েছে, অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে আল্লাহর দরবারে, বড়ই লজ্জাকর ব্যাপার আমার দ্বারা এইসব গোনা হয়েছে। আর যদি ফখর অনুভব করেন, গৌরব বোধ করেন, আমি ছিলাম মস্তান, আমি ছিলাম সেরা বীর ডাকা একজন সন্ত্রাসীদের নেতা, তাহলে গোনা মাফ হবে না, অনুতপ্ত হইতে হবে। আর যারা গোনা করে প্রকাশ করে বেড়ায় তাদের গোনা মাফ হয় না, তাদেরকে গোনার তওবার তৌফিক আল্লাহ দেন না। এই জন্য বুখারী শরীফে একটি হাদিস রয়েছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেককে আমি মাফ করব, কিন্তু যারা গোনা প্রকাশ করে, গোনা করে করার পরে প্রকাশ করে, তার ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন যে রাতে কোনো গোনা করলো, আল্লাহ হয়তো গোপনে রাত্রে হয়তো মদ খেয়েছিল, রাতে ব্যবচার করেছিল, আল্লাহ গোপনে রাখলো, সে আল্লাহর কাছেই তাকে তবা করা উচিত ছিল, ভোরে বন্ধু বান্ধব নিয়ে বসলো, আবে তুই কতটি কয় গ্লাস মদ খেতে পেরেছিস, বলছে এক গিলাস, বলছে আমি তিন গিলাস, হ্যাঁ রাত্রে জুয়া খেলেছে, তারপরে সকালে বন্ধু বান্ধব নিয়ে বসছে, জুয়া খেলেছিস, বলছে খেলেছি, তুই, বলছে আমি এত টাকা জিতেছি জুয়া খেলে। এরা হলো মুজাহিরিন, এদের গোনা মাফ হয় না। হাদিসে যারা গোনা করে, গোনা প্রকাশ করে সমাজে, গোনার চর্চা করে সমাজে, গোনার কথা আলোচনা করে সমাজে, আমি এই করতে পেরেছি ওই করতে পেরেছি, তাদের গোনা মাফ হয় না, যেহেতু গৌরব বোধ করলো সে গোনার ওপর, সে যেন আল্লাহ তৌফিক দেয় না এই শ্রেণীর লোক। তাহলে অনুতপ্ত হইতে হবে দ্বিতীয় শর্ত গোনা হলে। তৃতীয় শর্ত হচ্ছে যে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি জীবনে আর এই গোনা করব না, জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে আমি সুদ খাবো না, জীবনে আমি ঘুষ খাবো না, জীবনে কারো টাকা পয়সা বেমানি করবো না, জীবনে আমি কাউকে মারবো না, কাউকে মার্ডার করবো না, কোন করবো না, এইভাবে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে জীবনে আমার দ্বারা এই গুণা হবে না, তারপরে যথাসাধ্য হবে না, এর উপরে আপনাকে কায়েম থাকতে হবে, অটল থাকতে হবে, কিন্তু যদি হয়ে যায় পুনরায় তওবা করেন, তার মানে আবার তওবা ক্যান্সেল হয় না, গুণা হয়ে গেছে, আবার এই যে গুণা হয়ে গেছে আপনি আবার তওবা করেন, হতে পারে খালিস অন্তর থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা আবার কবুল করবেন। চতুর্থ শর্ত বান্দার হকের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে যদি কারো ওপরে জুলম অত্যাচার করে থাকেন তাহলে তার হক, তার প্রাপ্য তার কাছে পৌঁছে দিতে হবে, অথবা তার কাছে ক্ষমা নিতে হবে। যদি ধন সম্পদের ক্ষেত্র হয়, পয়সার ক্ষেত্র হয়, তাহলে তার কাছে, কারো জমি বেইমানি করেছেন, হ্যাঁ জমি বেইমানি করেছেন, টাকা পয়সা বেইমানি করেছেন, আত্মসাত করেছেন, টাকা পয়সা তার ঘরে ফেরত করে, সে বেঁচে না থাকে, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে, তাদের কাছে পৌঁছে দিতে হবে। আর যদি অন্য কোনো ক্ষেত্র হয় তাহলে তা হয় প্রতিশোধ নিতে দিতে হবে, আর না হলে ধরেন আপনি মেরেছেন তাকে, আপনার পিঠটা পেদে দিতে হবে, ভাই আমি মেরেছি তুমি আমাকে মেরে না, আর না হলে মাফ করে দাও। খুন করেছেন, নিজেকে পেশ করে দিতে হবে, আমি খুন করেছি, আমি নিজের জীবনকে পেশ করে দিয়েছি, কেসাস নিয়ে নাও, না হলে মাফ করে দাও। যাকে খুন করেছেন তার আত্মীয় স্বজনদের সামনে ইসলামের বিধানেই কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, কেউ যদি কাউকে খুন করে তো আল্লাহ কিসাস ফরজ করেছেন, নিজেকে পেশ করে দেওয়া, যেমন সৌদি আরবে নিজে পেশ করে দেওয়া হলো, যে ওয়ারেসিন রয়েছে তাদের সামনে পেশ করে দেওয়া, এই হচ্ছে আসামি, এখন সরকার বিচার করবে না, তোমরা বিচার করো, তোমরা কি চাও ওয়ারেসিন, তোমাদের আত্মীয়কে, তোমার ছেলেকে বা তোমার কাউকে, তোমার ভাইকে বা তোমার বাবাকে হত্যা করেছে, এখন তোমরা কি চাও, হত্যার বদলে হত্যা চাও, ওকে ঠিক আছে হত্যা করে দেওয়া হবে। আর যদি বলে যে না হত্যার বদলে হত্যা না, আমরা হত্যাটা মাফ করে দিচ্ছি, তবে আমরা রক্ত পণ নেব, দিয়েত নেব, তাহলে দিয়েত নিতে পারো। আর যদি বলেন না ও পয়সা নিয়ে কি করবে, যাক মাফ করে দিলাম, গরিব মানুষ মাফ করে দিলাম, মাফ করে দিলে ভরে আল্লাহ আখেরাতে সওয়াব দেবেন, কিন্তু তাদের হাতে নিজেকে হাওয়ালা করে দিতে হবে যে আমি খুন করেছি, নাও আমাকে নিয়ে নাও, যা ইচ্ছা তা করে নাও, আমাকে হত্যা করে দাও, আর না হলে আমার কাছে রক্ত পণ নাও, যা টাকা পয়সা নিয়ে যা কিছু করো আমাকে মাফ করে দাও, আর না হলে এমনিতে মাফ করে দাও। এইভাবে বান্দার হক মাফ হবে।
তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস, মান কানা ইনদাহু লি আখিহ মাযলিমাতুন মিন মালিন আও ইরজিন, যদি কোনো ভাইয়ের ওপর কোনো রকমের জুলম করে থাকে, অত্যাচার করে থাকে, হক থাকে, সে ধনের ক্ষেত্রে হোক, পয়সার ক্ষেত্রে হোক, অথবা মান ইজ্জতের ক্ষেত্রে হোক, মান ইজ্জতের ক্ষেত্রে হোক, কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দিচ্ছে, লোকটি ব্যভিচার করেছে, সাক্ষী প্রমাণ চারটি নিয়ে আসতে পারলেন না, বলে দিলেন যে লোকটি ব্যভিচার করেছে, মিথ্যা অপবাদ, তারপর আসলে মিথ্যা, তাহলে আপনাকে তার কাছে ক্ষমা নিয়ে নিতে হবে। এর ইজ্জতের ক্ষেত্রে তার ইজ্জত নষ্ট করলেন, মানহানি করলেন, লাঞ্ছিত করলেন তাকে সমাজে। ফালিয়া তাহাল্লাল হুল ইয়াউম, আল্লাহ রাসূল বলছেন আজকেই যেন তার কাছে ক্ষমা নিয়ে নেই, আজকেই যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেই, যদি তার প্রাপ্য দিতে পারে ধন সম্পদের ক্ষেত্রে হয় দিয়ে দেবে, আর না হলে তার কাছে ক্ষমা নেবে। কাবলা আল্লাহ কোনা দিনার ওয়ালা দিরহাম ইল্লাল হাসানাত ওয়াস সাইয়্যাত, সেই দিনের পূর্বে যেই দিন না দিনার থাকবে না দিরহাম থাকবে, স্বর্ণ মুদ্রা থাকবে না রৌপ্য মুদ্রা, না রিয়াল থাকবে না বাংলাদেশি টাকা থাকবে, কিচ্ছু থাকবে না। কোন দিন? কাল কিয়ামতে। কিয়ামতে না টাকা, না রিয়াল, না ডলার, কিচ্ছু থাকবে না। অ্যাকাউন্টে আপনার লাখ লাখ টাকা আছে, থাকবে? কিচ্ছু থাকবে না। সেদিন শুধু কি থাকবে? ইল্লাল হাসানাত ওয়াস সাইয়্যাত, নেকি থাকবে এবং গোনা থাকবে, বদি থাকবে, গোনা এবং আপনার গোনার যে গোনা করেছেন, পাপ করেছেন, তার জন্য গোনা লিখা রয়েছে, আর নেকি সওয়াব রয়েছে আপনার। সুতরাং সেই দিন নেকি থেকে আপনার কর্তন করে দেওয়া হবে, এমনটা না যে নেকি থেকে কর্তন করে দিতে দিতে আপনার নেকি সব শেষ হয়ে গেল। তাকে বলা হয়েছে সর্বহারা, বুখারীর হাদিসে বলা হয়েছে মুফলিস, মুফলিস মানে সর্বহারা, সর্বহারা সেই ব্যক্তি যে অনেক নেকি নিয়ে এসেও জাহান্নামে যেতে হবে, যেহেতু অনেক জুলুম অত্যাচার করে এসছে, কেয়ামতের দিনে নেকি থেকে মাইনাস করে দিতে 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 সব শেষ, তারপরে অন্যের গুণাগুলি তার উপরে চাপিয়ে দিয়ে ওরা যারা পাপি ছিল তারাই জান্নাতে চলে যাবে, যেহেতু তাদের উপরে জুলুম করেছিল, আর সে নিজে অনেক নেকির পাহাড় নিয়ে আসা সত্ত্বেও জুলুম করে আসার কারণে জাহান্নামে চলে যেতে হবে। ধন সম্পদের ক্ষেত্র যদি হয় যেমন বলছিলাম, তাহলে সেই ধন সম্পদ আপনাকে ফেরত করে দিতে, হুবহু সেই ধনই আছে। মনে করেন, ধরেন আপনি একটি কারো কোনো জিনিস চুরি করে নিয়েছেন, হ্যাঁ এটি মোটরসাইকেল চুরি করে নিয়েছে, আমাদের সাথে অনেক কিছু চুরি, গরু চুরি খুব বেশি হয় বর্ডার এরিয়াতে, গরু চুরি করে, গরুর চোর চুরি করে নিয়েছেন, আর ওই গরুটি আছে, আর আপনি তবা করছেন, তো এখন কি করবেন? যাক তবা করেনি, গরুটা খেয়ে নি, চলবে? ওই গরু ফিরিয়ে দিতে হবে, ওই গরু আছে ওই গরু ফিরিয়ে দিতে হবে, গরু হাত ছাড়া হয়ে গেছে, বিক্রি করে দিয়েছেন, তাহলে সেই গরুর যা মূল্য তা দিতে হবে, বা ওই রকম ধরনের একটা গরু খরিদ করে দিতে হবে, শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না। অথবা যদি মাফ সে করে দেয়, মাফ করে দেন ভাই আমি পয়সা নেই, আপনার গরু চুরি করছিলাম, মোটরসাইকেল চুরি করছিলাম, সব খেয়ে সাফ করে দিচ্ছি, এখন মাফ করে দেন, সে মাফ করে দিতে তার মাফ হতে পারে, আর মাফ না করলে আপনাকে দিতে হবে। আর যেমন বলছিলাম, যদি কাউকে মেরে থাকেন, কাউকে হত্যা করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তার কাছ থেকে মাফ নিতে হবে, অথবা প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে নিজেকে তার হাওয়ালা করে দিতে হবে। তওবার ধরন, বিভিন্ন রকমের তওবা রয়েছে, বিভিন্ন বিভিন্ন রকমের পাপের কারণে বিভিন্ন রকমের তওবা রয়েছে। হত্যাকারীর তওবা, যারা খুন করেছে, যে খুন করেছে তার তওবা কেমন করে হবে? সেই ব্যক্তি তিন শ্রেণীর মানুষের হক নষ্ট করেছে। যে ব্যক্তি খুন করলো, সেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, আল্লাহর নাফরমানি করলো, তাহলে আল্লাহর কাছে মাফ নিতে হবে। আল্লাহ হারাম করেছেন সেই কাজ সে করলো, সেজন্য অন্তর থেকে সত্যিকার খালিস অন্তর নিয়ে তওবা করতে হবে, এবং এই মহাপাপের ওপর তাকে অনুতপ্ত হইতে হবে। আর দ্বিতীয় হক হচ্ছে যেই ব্যক্তিকে খুন করলো সেই ব্যক্তির আত্মীয় স্বজনদের হক। একজন লোককে খুন করে দিলেন, তার ছেলেদেরকে এতিম বানিয়ে দিলেন, স্ত্রীকে বিধবা করে দিলেন, তার বুড়ো বাবা মা ছিল, তাদের হয়তো আয় ইনকাম উপার্জনের উৎস ওই একটি ছেলে ছিল, তাকে হত্যা করে দিয়ে তারা ফকির হয়ে গেল, কে তাদের খাওয়া দাওয়া দেবে? কত রকমের অন্যায় করলেন একজনকে খুন করার কারণে, চিন্তা করতে পেরেছেন? সুতরাং তাদের হক রয়েছে, ওয়ারেসিন যারা তাদের হক রয়েছে, তাদের হক কেমন করে আপনি পরিশোধ করবেন? এইভাবে যেমন বললাম যে তারা হয় কেসাস নেবে হত্যার বদল, আমাদের ছেলেকে হত্যা করা হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমরা হত্যার বদল হত্যা চাই, আর না হলে তারা দিয়াত নেবে, রক্তপণ নেবে, অথবা মাফ করে দেবে। তিনটি জিনিসের মধ্যে কোনো একটি করলেই চলবে, মানে যেভাবে তারা ওয়ারেসিনরা চাইবে। তৃতীয় হক হচ্ছে যাকে খুন করা হয়েছে তার হক, যে লোকটিকে জীবন থেকে শেষ করে দিলেন তার হক, কি জন্য তাকে খুন করলেন আপনি, এই হক কেমন করে পরিশোধ করবেন? করা যাবে?
ওয়ারেসিনদেরকে তো ধন সম্পদ দিয়ে রাজি করে দিলেন, হ্যাঁ, বা নিজেকে পেশ করে দিলেন, যাও আমাকে হত্যা করো, কাজীর কাছে ইসলামিক দেশ হলে আপনি কোর্টে দাবি করলেন যে একে হত্যা করে দেওয়া হোক, ইসলামিক রাষ্ট্রের মাধ্যমে হইতে হবে, নিজে থেকে হত্যা করলে হবে না, তো তা তো হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ আল্লাহর হক হয়তো আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু যেই লোককে খুন করে দিয়ে ওকে জীবন থেকে শেষ করে দিলেন সেই লোকের কাছে কেমন করে তার হক কেমন করে পরিশোধ করবেন আপনি? তার হক দুনিয়াতে পরিশোধ হবে না, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করবেন। কোন দিক দিয়ে? যদি সত্যি আপনার তওবা কবুল হয়ে গিয়ে থাকে, আপনি খুন করেছেন কিন্তু তারপরে আপনি তওবা করেছেন সত্য অন্তর থেকে, আপনি অনেক নেক আমল করেছেন, অনেক কেঁদেছেন এই অন্যায়ের উপরে, তারপর আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছে, কিন্তু একটি হক সেটি তো আল্লাহর মাফ করবেন না। কাল কিয়ামতে তাহলে কি হবে? হাদিসে আছে যে সেই ব্যক্তি, যে ব্যক্তি খুন করা হয়েছে, এই কাতেলকে হত্যাকারী খুনিকে ধরে নিয়ে আসবে, খুনিকে ধরে নিয়ে আসবে, রক্ত ঝরঝর ঝরঝর করে পড়তে রয়েছে সেই হত্যা যে লোককে হত্যা করা হয়েছে সেই লোক, আর সেই অবস্থায় ওই লোকটিকে ধরে নিয়ে আসছে, আল্লাহর দরবারে নিয়ে এসে পেশ করে বলবে, ইয়া রব্বি সাল হাযা ফি মা কাতালানি, হে আমার রব, এই লোকটিকে জিজ্ঞেস করো কেন আমাকে খুন করেছিল, আল্লাহ এর জবাব দিক আজকে তোমার দরবারে। সেই দিন যদি দেখে আল্লাহ দেখছেন যে আপনার অনেক নেক আমল রয়েছে, খুন তো করেছিলেন এক জামানে কিন্তু অনেক নেক আমল আছে, জান্নাতে যেতে পারবেন, কিন্তু বাবা হচ্ছে এই যে এর হক, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে, যে লোককে আপনি খুন করেছেন, অনেক নেকি দিয়ে রাজি করে দেবেন, হয়তো রাজি করে দিয়ে আপনাকে তখন সেই দিন ছাড় মিলবে। সেদিন সুদখোর যারা সুদ খেয়েছে এর তওবা কেমন করে কবুল হবে? সুদ যদি কেউ খেয়ে থাকে তাহলে যতটি সুদ খেয়ে নিয়েছে যে পয়সাগুলি, সেই পয়সাগুলি যদি ফিরিয়ে দিতে পারে ভালো, কিন্তু ফিরিয়ে দেওয়া কি শর্ত? এই ক্ষেত্রে ওলামায়ে কেরামদের দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে না, যত টাকা সুদি টাকা ইনকাম করেছে, যত লোকের কাছে সুদ গেছে তাদের কাছে ফিরিয়ে দিয়ে আসতে হবে সব টাকা, আর এটি বড়ই কষ্টকর। এই মশলা যদি বলা হয় তাহলে সুদখোরেরা আর তওবা করবে না, যে সে এত টাকা কার কাছে কত সুদ খেয়েছি জানাও নেই, আর ফিরিয়েও দিতে পারবো না এত টাকা, আর লোভ সংযম করা যায় না, বড় বড় বিল্ডিং তৈরি করে নিয়েছি, বড় বড় কত কি যে করেছি, কত শহরে না যাই, জমি জায়গায় কিনেছি, সব সুদের টাকা, তাহলে ফিরিয়ে দেবো কি করে আর ঘুষের টাকা? সুতরাং তওবা করবে না। আর যদি বলা হয় যে যেই দিন তওবা করছে সেই দিনের আগে পর্যন্ত যা কিছু সুদ খেয়েছে সেগুলি সে খেতে পারে, না দিলেও যদি খেয়ে নেই তবু আল্লাহ তওবা কবুল করবেন, তবে যদি বাকি বকিয়া যা কিছু আছে, বাকি বকিয়া মানে সুদের অনেক কারবার তার ছিল, এখনো বেশ কিছু কারবার আছে, অনেক লোকের কাছে সুদের ওপরে টাকা পয়সা দিয়ে রেখেছে, পাবে টাকা পয়সা, সুদ পাবে, সুদি টাকা পাবে, সেগুলো আর নেওয়া চলবে না। কোরআনে আল্লাহ রাব্বুল এইভাবে বলেছেন, অনেক ওলামায়ে কেরাম যেমন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের প্রসিদ্ধ আলেম আব্দুর রহমান ইবনে সাদি এবং শেখ মোহাম্মদ বিন উসাইমিন, তাদের ফতোয়া হচ্ছে যে আগের টাকাগুলি যেগুলি সুদের টাকা খেয়ে নিয়েছে সেই টাকাগুলি সে নিজের ব্যবহারে লাগাতে পারে, কিন্তু বাকি যে টাকা পয়সাগুলি থেকে গেছে অন্য অন্যদের ওপর সেই টাকা আর নেবে না, যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে, ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ কেনা বেচা অর্থাৎ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুতরাং ফামান জাআহু মাউইযাতুম মির রব্বিহি ফানতাহা, সুতরাং কারো কাছে যদি তার রবের উপদেশ পৌঁছে, মানে জানলো যে সুদ হারাম, বুঝতে পারলো যে আমি অনেক হারাম কাজ করেছি, সুদ খেয়েছি, ফান্তাহা, এবং তারপরে সে বিরত হয়ে গেল, ছেড়ে দিল সুদে সুদি কারবার, ফালাহু মা সালাফ, তাহলে অতীতে যা করেছে তা তার, মানে অতীতে যা সুদ খেয়েছে তা তার, তাহলে ও আমরহু ইলাল্লাহ, তার বিচার আল্লাহর কাছে, এ ফালাহু মা সালাফ, এর থেকে দলিল পেশ করে তারা বলছেন আগের যে সব সুদ খেয়েছে সেগুলি ব্যবহার করতে পারে আর তওবা করুক সে, আল্লাহ রাব্বুল মাফ করেন। ওমান আদা ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলছেন যদি তারপরে ফিরে আসে যে না যতটি সুদের কারবার আরো করে রেখেছে সবগুলি নেব তারপরে, না চলবে না, যেই দিন সে তওবা করছে তারপরে আর সুদের কোনো কিছু নিতে পারবে না, সত্যিকার অন্তর থেকে তওবা করতে হবে, কথাটি শেষখানে বলতে চেয়েছিলাম, সত্যিকার অন্তর থেকে তওবা করতে হবে, সময় যথেষ্ট হয়ে গেছে। সত্যিকার অন্তর থেকে তওবার অর্থ হচ্ছে যদি কোনো লোক তওবা এই জন্য করছে যে আমি যে পোস্টে চাকরি করতে এসেছি এখানে আর ওই রকম হয়ে থাকা যাবে না, উদাহরণ দেবো একটি, উদাহরণ দিব ইসলামিক সেন্টারে আপনি চাকরির জন্য এসেছেন, এতদিন নামাজ টামাজ তো পড়েননি, কিন্তু আর ইসলামিক সেন্টারে চাকরিতে এসেছি, নামাজ না পড়লে চলে? নামাজ তো পড়তেই হবে। আপনি নামাজ এই জন্য আরম্ভ করলেন না যে আল্লাহ নামাজ পড়তে বলেছেন,
নামাজ এই জন্য আরম্ভ করলেন যে চাকরি যদি টিকাতে হয় ইসলামিক সেন্টারে তো নামাজ পড়তে হবে, বুঝতে পেরেছেন। অথবা কফিল খুব ভালো মানুষ, অনেক কফিল ভালো মানুষ আছে যে নামাজ না পড়লে ওকে রাখছে না, নামাজ না পড়লে টেকা যাবে না, এই কোন মতবার পাল্লাতে পড়লাম, জীবনে নামাজ পড়িনি তো নামাজ পড়তে হবে, তখন নামাজ শুরু করে দিলেন, চাকরি টেকার জন্য নামাজ পড়তে শুরু করলেন, বুঝছেন। চাকরি টেকার জন্য আপনি হয়তো আপনার কফিলের পক্ষ থেকে না এই ডিসফিস ব্যবহার করা যাবে না, এই ব্লু ফিল্ম দেখা যাবে না, বাদ দিয়ে দিলেন, কিন্তু ছাড়তে রাজি না, সুযোগ পেলে করবেন, কফিল চেঞ্জ হয়ে যাবে, একটা ফাঁসে কফিল পেলে আবার করবেন আপনি, তাহলে এই তবা তবা না, আপাতত যে গোনা ছেড়ে দিয়েছেন তার মানে আপনার এই তবা তবা না। তারপরে অনেক সময় মানুষ ব্যবচার করছিল, হয়তো সে মেডিকেল সায়েন্সের কথা শুনলো যে যারা ব্যবচার করে এইরকম নাজায়েজ যারা যৌন চর্চা করে তাদেরকে এইডসের মতো মারাত্মক ব্যাধিতে তারা আক্রান্ত হয়, এ কথা শোনার পরে ও এইডস যদি ধরে নেয় তো মরে যাবো, জীবনটা শেষ হয়ে যাবে, তখন ছেড়ে দিল। হ্যাঁ, হিরোইনের অভ্যাস হয়ে গাঁজার অভ্যাস হয়ে গেছিলো, তারপর শুনলো গাঁজা চরম ক্ষতিকারক, তখন ছেড়ে দিল। এই জন্য ছাড়লো না যে আল্লাহ হারাম করেছেন সব জিনিস, জেনা হারাম সুতরাং আমি ছাড়লাম, গাঁজা হারাম সেজন্য ছাড়লাম, বিড়ি সিগারেট হারাম এই জন্য ছাড়লাম, না শুনেছে যে বিড়ি সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই জন্য ছেড়ে দিলাম, তাহলে এটি তওবা না, একে তওবা বলা যায় না। তওবা মানে আল্লাহ রাব্বুল বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার মানুষেরা আল্লাহর কাছে তওবা করো, খালিস নির্ভেজাল তওবা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তওবা, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তওবা হইতে হবে। এরকম অনেক উদাহরণ রয়েছে, একজন লোক হয়তো মদ খেত অথবা জুয়া খেলতো, কিন্তু ওকে লোকেরা বুঝালো যে এত মদ খাও কত, এত পয়সা পাবে কোথায়, বেতন 400 টাকা আর যদি মদ খাও কোথা থেকে পয়সা জুটাবে তুমি, হ্যাঁ জুয়া খেলতো 400 টাকা 500 টাকা বেতন, তুমি একটা লেবার মানুষ আর জুয়া খেলো, সব টাকা পয়সা এখানে তোমার থেকে যাও, জুয়া খেলে তো দেশে কিছু পাঠাবে, চিন্তা করলে তা তো কথা ঠিকই, সেজন্য পয়সা যে সব শেষ হয়ে যাবে সেই জন্য আপনি মদ খাও আর জুয়া খেলা ছেড়ে দিলেন, এটি তওবা না। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ হারাম করেছেন জুয়াকে, আল্লাহ হারাম করেছেন মাদক দ্রব্য সেই জন্য ছাড়লেন, এর নাম তওবা। অনেকে গুনার জন্য চেষ্টা করলো তারপর গুনাহটি করতে পারলো না, গুনাহ করতে পারলো না, এটি কি তওবা? তওবা না, চেষ্টা চালালো কিন্তু ফেলিয়র হয়ে গেল, করতে পারলো না, এর নাম তওবা না। বরং গুনাহ করার মতো হয়তো উপায় উপকরণ রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, তারপরে গুনার কাছেও যায় না, এর নাম হচ্ছে আসল তওবা। কেন যায় না? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহর কাজকে হারাম করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এছাড়া তওবার জন্য সহযোগী বিষয় হচ্ছে আল্লাহর জন্য ইখলাস, আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাস, যে কোনো কাজ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি আমাদের হিসাব নেবেন, এই আকীদা, আকীদাই মানুষকে পরিবর্তন করতে পারে। তওবার জন্য আপনাকে সহযোগিতা করবে আপনার আত্মার সাথে জিহাদ, আত্মার সাথে জিহাদ করতে হবে, আত্মার বিরোধী কাজ করতে হবে, মনে যা চায় তার বিরোধী কাজ করতে হবে, মনে চাইছে দুনিয়ার লোভ লালসার অনেক কাজ, আরাম আরাম কাজের জন্য মন চাইছে, যেহেতু শয়তান মনকে গ্রাস করে ফেলেছে, আপনি শয়তানের চক্রান্তে অনেকদিন থেকে অনেক পাপ করার কারণে শয়তানি ওয়াসওয়াসা মনে যখন তখন জাগে, কিন্তু আপনার নাফসের সাথে জিহাদ করতে হবে, বিরোধিতা করতে হবে, মনে যা চাইছে তার বিরোধিতা করতে হবে, মনে চাইছে এখন ঘুমায় আছে ফজর যাব না, আপনাকে বিরোধিতা করতে হবে, না যাব, বুঝতে পেরেছেন। মন চাইছে যে এখন গান শুনি, ওই আজকে মঙ্গলবারে ফিল্ম আসে, ওই ফিল্ম না দেখে যাবো ইসলামিক সেন্টারে, কি 1.5 ঘন্টা ওখানে বসে আসবো, যাই এখানে ফিল্ম টিলিম দেখি, তার বিরোধিতা করেন আপনি, নেকির কথা শোনেন আপনি, মনে চাইছে গান শুনে আপনি কোরআন লাগিয়ে দেন, কোরআনের একটি ক্যাসেট লাগিয়ে দেন, মনের বিরোধিতা করে, এর নাম হচ্ছে নাফসের সাথে জিহাদ, নাফসের বিরুদ্ধে জিহাদ, খারাপ কাজের জন্য মন টানছে আপনি ভালো কাজ শুরু করে দেন, এইভাবে নাফসের বিরুদ্ধে জিহাদ করতে হয়। পরকালকে স্মরণ করা, যখনই পাপের জন্য ইচ্ছা হয় পরকালকে স্মরণ করবে, কখন মরে যাবো জবাবদিহি করতে হবে, মন কান্না খেয়ে জবাব দিতে পারবো কবরে, কি হবে জান্নাত পাবো এত গুনাহ করেছি, তাহলে তওবার জন্য সহযোগিতা পাবেন। এবং অবসর সময়ে বসে থাকলে হবে না, অবসর সময়ে ভালো কাজে লেগে থাকতে হবে, জায়েজ হালাল কাজে লেগে থাকতে হবে, অবসর সময়ে যখনই বসে থাকবেন তখন একবার সিগারেট খাওয়ার ইচ্ছা হবে, অবসর সময় যখন বসে থাকবেন তখন হয়তো অনেক গুনহার জন্য মনে অশ্বাস শয়তানি অশ্বাস আসবে, অবসর সময় আরে 8 ঘন্টা ডিউটির পরে বসে আছি সময় কী করে কাটবে বিদেশে, তখন এই ফিল্মের সামনে একটু বসে এটা টিভি কিনে না হলে সময় কাটছে না, সময় কাটাবো কী করে, এই জন্য অবসর সময়কে নেকির কাজে লাগাতে হবে। কোরআন তেলাওয়াত, কোরআনের কিছু তর্জমা অনুবাদ পড়লেন, কোরআনের তর্জমা কিছু শুনলেন, কিছু ওয়াজের ক্যাসেট শুনলেন, বিভিন্ন রকম
কিছুক্ষণ নবীর জীবনী পড়লেন, কিছুদিন কিছুক্ষণ সাহাবায়ে কেরামদের জীবনী, বিভিন্ন রকমের এইভাবে কাজ করে এবং কিছু ভালো সৎ বন্ধু বান্ধবরা রয়েছে, সৎ লোকেরা রয়েছে, তাদের কাছে গিয়ে এক ঘন্টা বসলেন, ইসলামিক সেন্টার চলে আমরা বসলেন, এখানে কিছু ভালো লোক পাবো হয়তো, যেখানে দেখেন এখানে ভালো লোক দু চারটি আছে, ওখানে বসে একটু তাদের সঙ্গে গল্প সল্প করলেন, এইভাবে ভালো কাজের মাধ্যমে নিজের সময়গুলিকে কাটাতে, অবসর সময়গুলিকে। আর যদি অবসর সময় ফ্রি হয়ে একাই নির্জনে বসেন, তখনই শয়তান গ্রাস করার চেষ্টা করবে আপনাকে, তাহলে তবার সুযোগ পাবেন। তারপরে রাত দশটা হয়ে গেল, দশটা এগারোটা হয়ে গেছে, এখন ঘুম চাপছে, আর আপনি ওই ফিল্মের কাছে যাবেন না, আর গোনার কাছে যাবেন না, সরাসরি এখন বিছানায় যাবেন আপনি। সৎ লোকদের সাথে উঠা বসা করতে হবে, বন্ধু পরিবর্তন করতে হবে। যদি খারাপ বন্ধু থাকে, যেমন খারাপ কাজ থেকে তবা করলেন, খারাপ বন্ধুদের মজলিস অনুষ্ঠান থেকেও তবা করতে হবে, তাদের সাথে উঠা বসা বাদ দিতে হবে। একজন অসৎ বন্ধু ছিল, মোবাইল আছে, মোবাইলের টেলিফোন নম্বর ছিল ওই ফাসেকের লম্পট বেনামাজি, যারা ওই তাস খেলে, যারা জুয়া খেলে, যারা মদ খায়, তাদের টেলিফোন ছিল, সমস্তগুলিকে পাল্টে দিয়ে সৎ লোকের টেলিফোন নম্বর আপনি করেন, নিজের মোবাইলে নিয়ে আসেন। যখন টেলিফোন করবেন সৎ লোককে, কাকে টেলিফোন করবো, একজন কোন আলেম, আলেমকে টেলিফোন করবো, কিছু দিনের কথা জানবো, একজন ভালো মানুষ নামাজি মানুষকে টেলিফোন করবো, নিশ্চয়ই একটু ভালো উপদেশের কথা বলবে। এইভাবে আপনার সব কিছু পরিবর্তন করে দিতে হবে, তাহলে আপনি তওবার জন্য সহযোগিতা পাবেন। আর সবচাইতে বড় সহযোগিতা হচ্ছে আপনার তওবার জন্য দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন সূরা ফাতিহা, যে সবসময় সহজ সরল পথ চাইবেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ দান করো। তো এইভাবে তওবার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকাতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের গুনাহকাতা হচ্ছে সেগুলিকে যেন মাফ করে দেন, আমাদেরকে সত্যিকার অন্তর থেকে তওবা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আমাদের তওবা যেন কবুল করেন, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন অনেক রয়েছে, তবে সময় আজকে যথেষ্ট হয়ে গেছে, সেজন্য প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ সামনের সপ্তাহে দেবো, যদিও নিয়ে এসেছিলাম প্রশ্নগুলি গত সপ্তাহেরও। একটি প্রশ্নের উত্তর দিচ্ছি, মৃত পিতা মাতার জন্য অনেকে রমজান মাসে বা অন্য সময়ে কোরআন পাঠ করেন, যাতে আল্লাহ তাআলা ওনাদের সওয়াব দেন, এই উদ্দেশ্যে এইরূপ করা যায় কি? মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, কোরআন তেলাওয়াত নিজের উদ্দেশ্যে করবেন, যদি হাদিস কোরআন সম্মত আমল করতে চান তাহলে, যেহেতু কোরআন পাঠ করে ওই কোরআনের নেকিটি মৃতকে দিয়ে দিলাম, এই তরিকা হাদিস কোরআনের নেই, এই তরিকা, এইভাবে যদি ভালোই তরিকা হতো তাহলে এত সুন্দর তরিকা আল্লাহ রসুল কেন ছাড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম কেউ কেন করলেন না? তারা কি এই নেকির পথগুলি উদ্ঘাটন করতে পারেননি? তারা জানতে পারেননি? অথচ আল্লাহ রসুলের ওপর ওয়াহী নাজিল হলো, তিনি জানলেন না এই পথ, আর তিনি জেনে যদি গোপনে রেখে দেন সাহাবাই কেরামদের, তো এটিও বলতে পারবেন না আপনি, তিনি গোপনে রাখবেন? আল্লাহ বলছেন যা কিছু নাজিল হচ্ছে তা জানিয়ে দাও মানুষকে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই এই ক্ষেত্রে কিছু জানলে আল্লাহর পক্ষ থেকে, যে না কোরআন পড়ে বক্সি দিয়ে মৃতকে নেকি পৌঁছানো এটি ভালো কাজ, তাহলে আল্লাহ রসুল অবশ্যই নিজে করতেন, অথবা তার মারা গেছে নিকটাতে, মেয়েরা মারা গেছে, তার জীবদ্দশায় ছেলেরা মারা গেছে, তাদের জন্য করতেন, স্ত্রী মারা গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে, তাদের জন্য করতেন, কিন্তু নিজেও করেননি, কোনো সাহাবিকে এই তরিকা শেখাননি। যদি একসঙ্গে ওলামারা বলছেন যে দান খায়রাত করে নেকি পৌঁছিবে, তাহলে কোরআন পড়লে কেন পৌঁছিবেন, এসব যুক্তি, কিন্তু যুক্তি টেকবে না শরীয়তের ক্ষেত্রে, যখন আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এইরকম এবাদতের ক্ষেত্রে দলিল নেই। এই জন্য সহি কথা হচ্ছে যে দৈহিক এবাদত দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে না, আর্থিক এবাদত দিয়ে পৌঁছানো যাবে। আর্থিক এবাদত মানে দান খায়রাত, মসজিদ তৈরি করে দিলেন, মাদ্রাসা তৈরি করে দিলেন, দান খেরাত, যেগুলি আর্থিক এবাদত, পয়সা দিয়ে যেসব এবাদত করা যায়, যে কুয়া তৈরি করে দিলেন, টিউবওয়েল তৈরি করে দিলেন, একটি ইসলামিক লাইব্রেরি তৈরি করে দিলেন, একটি এতিমখানা তৈরি করে দিলেন, একটি গরিবের ঘর তৈরি করে দিলেন, ইত্যাদি ইত্যাদি। তো আর্থিক এবাদত দিয়ে বললেন যে এই ওয়াকফ, এই যে এতিমখানা তৈরি করে দিলাম, এই মাদ্রাসা তৈরি করে দিলাম, এই যে গরিবের বাড়িটি তৈরি করে দিলাম আমার বাবার নামে, এর নাকি আমার আব্বা আব্বা পাবে পাবে, বুঝতে পেরেছেন? সাদাকাতুন জারিয়া হাদিস আছে, নিজে সাদকা করে যাক ওই মৃত ব্যক্তি অথবা তার আত্মীয় স্বজন করুক না কেন, দুটোকেই সামিল সাদাকা জারিয়া। আর দ্বিতীয় হচ্ছে যে দোয়া, দোয়া আউওয়ালাদিন সালেহিন ইয়াদুলো, সৎ সন্তান যদি দোয়া করে, সৎ সন্তান যদি দোয়া করে মরার পরে এই দোয়ার সওয়াব পৌঁছিবে। সুতরাং কোরআনটি আপনি নিজের জন্য পড়ুন সুন্নতের আমল করতে হলে, আর দোয়াটি মৃতদের জন্য করুন।
আর কোরআন পড়ে নেকিটি পৌঁছে দিলেন মৃত ব্যক্তিকে, আপনার জন্য রাখলেন না, এই তরিকা নেই আসলে, এই তরিকা নেই। যদিও কিছু আলেমদের মত আছে যে আত্মীয় স্বজন ছেলেরা ছেলেরা করতে পারে, ভাড়াটে না, ভাড়াটে সবার কাছে নিষেধ। মানে কোরআন খানি করার দুই শ্রেণীর, এক শ্রেণীর লোকের আমার দেশে মোল্লা মৌলভী হাফেজদেরকে ভাড়াটে নিয়ে আসে, একদিনের জন্য নিয়ে আসলো দশ জন লোককে দিয়ে, এই তিন দশে তিন পারা করে কোরআন পড়লে, বা তিন দশে ৩০ পারা হয়ে গেল, একদিনে শেষ, কোরআন খতম করুক আর না করুক শেষ। কানে আমরা দেখেছি, মজার কথা শুনবেন, আমার সাথে ছোট্টকালে যখন আমি ১০-১২ বছরের ছাত্র, মাদ্রাসার ছাত্র, তখন গ্রাম এলাকায় খুব কোরআনখানি ছিল এইরকম মৃত ব্যক্তির নামে। তো এক মাওলানা সন্ধ্যাবেলা আসতেন, উনি আমাদের সকাল থেকে লাগিয়ে দিয়েছেন, কিছু গ্রামের বুড়ো মোল্লাগুলো ওগুলোকে সকাল থেকে লাগিয়ে দিয়েছেন, আর ছুটিতে যখন থাকতাম তো লাগিয়ে দিয়েছেন। তারপরে মশলা যখন দেখি, আলহামদুলিল্লাহ ১৫-১৬ বছরে মশলা জানার পর থেকে ছেড়ে দিয়েছি কোরআনখানি। তো আমাদেরকে সকাল থেকে লাগিয়ে রাখতো, আর যখন ওই সন্ধ্যাবেলা হয়তো ওই আলেম সাহেব আসতো, আসার পর জিজ্ঞেস করতে, হ্যাঁ কোরআন খতম হয়েছে, কয় পড়া আপনার, কয় পড়া আপনার হলো, কয় পড়া তোমার হলো, এই জিজ্ঞেস করার পরে তারপরে বলছে, আচ্ছা সব শেষ তো হয়নি, তো এক কাজ করো, তিনবার করে কুল আল্লাহ পড়ে নাও, শেষ তো হয়নি, তিনবার করে কুল আল্লাহ পড়ে নাও, যেহেতু কুল আল্লাহ কোরআনে এক তৃতীয় অংশ বলা হয়েছে। কেমন এই হাদিস কোরআনের অপব্যবহার! হ্যাঁ, তারপরে টাকা পয়সা আল্লাহর রাস্তায় আপনারা দান করেন, আল্লাহর রাস্তায় দান করেন, দান শুরু হয়ে গেল। আর যে মৌলানা যে সন্ধ্যাবেলা আসলেন, উনি বড় মৌলানা সাহেব, যেহেতু ওই টাকা পয়সা সবটি পকেটে করে নিয়ে চলে গেলেন। আর দেখতাম বুড়ো বুড়ো মোল্লাগুলো গ্রামের, এরা দিন মজুর করে, কিন্তু দিন মজুর ৩০ টাকা পাবো, আর ২৫-৩০ টাকা যদি কোরআনখানি করে একটু ভালো খাবার দাবার খেয়ে পেয়ে যায়, এই জন্য ওই জন্য আসতো। দেখতাম তো ওর আগে ১০-২০-৩০ টাকা দিয়ে দিলাম, যে সারাদিন ওই রোদে মেহনত করতাম, ৩০ টাকা পেতাম, ওর চাইতে ভালো এখানে খাবার দাবারও ভালো পেলাম, আর ছায়াতে বসে আরামে কোরআনখানি করে ৩০ টাকা পেয়ে গেলাম। এই জন্য কোরআন খানি করতে একসঙ্গে মানুষ, তো এই ব্যবসা চলছে। তো এ হচ্ছে ভাড়াটে কোরআন পড়া, ভাড়াটে কোরআন পড়া সবার কাছেই হারাম। ওলা তাশতারুবি আয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রি করো না, আল্লাহ বলছেন বিক্রয় করো না। আর আত্মীয় স্বজন যদি পড়ে, এই ক্ষেত্রে দুটি মত রয়েছে, আত্মীয় স্বজন পড়ে যদি দিয়ে দেয় নেকিটি, তো নেকি সে যে নিজে নিল না, দিয়ে দিল এক শ্রেণী আলেমদের নিকটে, পৌঁছিতে পারে। কিন্তু কোরআন এবং হাদিস সুন্নাতের আলোকে এই নেকি পৌঁছেবে কি পৌঁছিবেন আল্লাহ জানে, যেহেতু এটি তরিকা, নতুন তরিকা, এই তরিকা আল্লাহ রসুল বলে দেননি। সুতরাং এভাবে কোরআন খানি না করে নিজে কোরআন পড়েন, নিজের জন্য সওয়াবটি রাখেন, আর দোয়া করেন, কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়, সে দোয়াটি করেন মৃত ব্যক্তির জন্য। মঙ্গলবারে এক ভাই লিখেছেন যে ওই আলোচনা আরম্ভ হওয়ার আগে যে ওই কেরাতের কোরআনের শিক্ষা হতো, তো ওই ভাই দেশে চলে গেছে মনে হয়, আমাদের আবুল হোসেন ভাই দেশে চলে গেছেন, সেই জন্য এখন আপাতত ব্যবস্থা নেই, তো যদি ব্যবস্থা থাকে তো করা যাবে ইনশাআল্লাহ। বাবা মা আপনজন যদি বেহেস্তে থাকে, ছেলে মেয়ে দোজকে থাকলে ওনাদের সাথে দেখা করার কোনো উপায় আছে? এও কি আর ইন্ডিয়া আপনার পৃথিবীর জেল, যে দাম্মামের জেলে আপনি এখানে বাইরে আছেন, দাম্মামের জেলে আত্মীয় স্বজন তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন আপনি দোজকে রাখতে চাইছেন আপনার ছেলে মেয়েকে? উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলছেন তুমি নিজেকে এবং নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ বলছেন বাঁচাও, চেষ্টা করেন তার জন্য, চেষ্টা করলেন বাঁচল না, নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে চলে গেছে কাফেরে, তারপরে নামাজ পড়লো না, তারপরে আপনার দিনের উপরে আসলো না, বেদিন বেধর্মী হয়ে থেকে গেল, জাহান্নামে যাবে। আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ আলাইহিস সালামকে যদি আল্লাহ সম্বোধন করে বলতে পারেন যে কেনান তোমার ছেলে তোমার পরিবারের লোকই না, তোমার পরিবারের না, অথচ তার ছেলে, বলছে লাইসা মিন আহলিক, তোমার ফ্যামিলির না, তোমার ফ্যামিলির অন্তর্ভুক্ত না, ওই রকমই মনে করবেন। কিন্তু আপনি যদি দায়িত্ব পালন না করে থাকেন, ইংলিশ শিখালেন ভালো মাশাআল্লাহ, দুনিয়ার সব কিছু শিখালেন, টেকনিক্যাল অনেক কিছু রোজি রোজগারের জন্য শিখালেন, কিন্তু নামাজ শিখালেন না আপনি, নামাজ যে পড়া ফরজ, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, না হলে আমার ঘরে থাকা যাবে না, ওই ১০ বছর বয়স থেকে ব্যত্রাঘাত করে নামাজ পড়াতে হবে, পড়ালেন না, তাহলে আপনি কি মনে করছেন যে আমি বাপ মা জান্নাতে চলে যাব? অত সোজা না, ও ছেলের সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে, যেহেতু আপনি আপনার দায়িত্ব ফরজ দায়িত্ব পালন করেন, আপনি ছেলে মেয়েদেরকে নামাজ শেখাননি। সময় যথেষ্ট হয়ে গেছে, ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর আগামী সপ্তাহে দেওয়া যাবে। বিনা ওযুতে তওবা করা যাবে কিনা? জি হ্যাঁ, তওবার জন্য ওযু শর্ত না, নামাজ এবং কোরআন স্পর্শ করা।